বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি প্রতিদিনকার মতো আজকেও চলে এসেছি লাইভে তানহা ফরশমনি শাড়ি থেকে। সো যে যেখান থেকে দেখছেন, ফার্স্টে আমাকে কমেন্ট করে জানাবে যে নেটে লাইটে সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা, সবকিছু ক্লিয়ার ওকে কিনা, আপনারা আমাকে ক্লিয়ারলি দেখতেই কিংবা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা। আজকে কিন্তু আমি শপ থেকে লাইভে এসেছি এবং আপনারা জানেন যে আজকে থেকে আমাদের শপ ওপেন থাকছে সকাল 10টা থেকে কয়টা পর্যন্ত? বিকেল 5টা অবধি। সো যারা যারা শপে ভিজিট করতে চান, শপে ভিজিট করে ফেলবেন। আজকে আমি খুব সুন্দর একটা পিওর কাঞ্জিভরম কাতান শাড়ি পরে আসছি, সবারই রিকমেন্ড ছিল, পিওর 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 দেখবেন, দ্যাটস ওয়াই আজকে এত সুন্দর একটা শাড়ি পরে আসছি আপনাদের দেখানোর জন্য। সো এখন আমি কিছু বেসিক ইনফরমেশন দিয়ে শুরু করছি, আপনারা জয়েন করতে থাকুন এবং লাইভটি শেয়ার করতে থাকুন। আপনারা যারা আমাদের প্রোডাক্ট কি ওয়্যার করতে চান, ফার্স্টে আপনাদের কি করতে হবে, যে প্রোডাক্টটি পছন্দ হচ্ছে সেই প্রোডাক্টটি স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে। স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করলে কিন্তু আপনাদের ওয়ারেন্টি কনফার্ম হয়ে যাবে। ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে গিয়ে 100 টাকা, আর সেই ঢাকা ডেলিভারি চার্জ থাকছে 150 টাকা। আর আমরা যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করছি তাদের কিন্তু ওখানে 200 টাকা আমাদেরকে বিকাশ করতে হবে। ওকে ডান। এখন আমরা বলবো আমাদের শপের অ্যাড্রেসটা। আমাদের পরশমনি শাড়ি দুটি শপ থাকছে, দুটি থাকছে মিরপুর বেনারসি পল্লীতে অরিজিনাল 10 নম্বর। আমাদের ফার্স্ট যে শপটা থাকছে এটা হচ্ছে লেন নাম্বার 1 শপ নাম্বার 7 ব্লক এতে। সেকেন্ড যে শপটা থাকছে এটা আমরা 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করলে 8 নম্বর লাইনের 8 নম্বর শপটা হচ্ছে পরশমনি শাড়ির শপ এবং এটাও কিন্তু ব্লক এতে থাকছে। আমি একটু কমেন্ট নিয়ে নিই। আচ্ছা আপু, সব কিছু ঠিক আছে? ঝুমুর আপু লিখেছেন থ্যাংক ইউ সো মাচ, শিমু আপু লিখেছেন শেয়ার দা, থ্যাংক ইউ সো মাচ। তো সব কিছু যখন ঠিক আছে আর আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে ফেলেছেন, আমি দেখানো শুরু করি। সো আমি ফার্স্টে কি দিয়ে শুরু করব, আপনারা শাড়ি আনতে আনতে আমার পরা শাড়িটা এক নজরে একটু দেখে নিন। আমার পরা শাড়িটা কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সফট, এটা একবারে পিওর একটা কাঞ্জিভরম কাতান আজকে আমি পরেছি, ঠিক আছে? আচ্ছা আমাকে শাড়ি দিন। ওকে, সুস্মিতা দাস লিখেছেন বিউটিফুল শাড়ি, থ্যাংক ইউ সো মাচ। আপনি আজকে আপনাদের কিন্তু রেকমেন্ড এই পিওর শাড়িগুলো নিয়ে চলে আসছি। আমাদের ঈদের শপিং কিন্তু শুরু হয়ে গিয়েছে, শপও আলহামদুলিল্লাহ এখন ওপেন হয়ে গিয়েছে। যারা যারা শপে আসতে চায় চলে আসবো, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে আসবো। স্বাস্থ্যবিধি ছাড়া কেউ আমরা বাসা থেকে বের হবো না, নিজের সেফটির জন্য, বাকি সবার সেফটির জন্য। ওকে ওকে, আচ্ছা আমরা প্লিজ একটু স্টিকার কমেন্ট করবো না, প্লিজ স্টিকার কমেন্ট করলে আমাদের ভিউ ফল করে এবং হচ্ছে পেজেও প্রবলেম হয়, প্লিজ আমরা কেউ একটু স্টিকার কমেন্ট করবো না। আচ্ছা হাই আপি, হাউ আর ইউ? সিফাত লিখেছেন হ্যালো, ভালো আছি, আপনি কেমন আছেন? সো এটা হচ্ছে আমাদের পিওর সাইটে, রাইট? আমি পিওর দিয়ে শুরু করছি। সো এটা হচ্ছে আঁচলটা। আপনার ফেসবুক নেম কি আপি? আচ্ছা সুইটি খানম। আমাদের পেজের নাম হচ্ছে পরশমনি শাড়ি, হ্যাঁ পরশমনি শাড়ি। আমাদের ইউটিউব একটা চ্যানেলও রয়েছে আর আমাদের একটা কিন্তু গ্রুপ রয়েছে, আমি আবার বলে দিচ্ছি, আমাদের গ্রুপটা হচ্ছে গিয়ে কি জানো, পরশমনি শাড়ি শাড়িতে তুমি নন্দিনী। এই গ্রুপটাতে যারা অ্যাড হয়ে যাবেন তারা কিন্তু 5% এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো এই 5% এক্সট্রা ডিসকাউন্টের জন্য কিন্তু আপনাদের গ্রুপটাতে অ্যাড হওয়া উচিত। আচ্ছা আমরা যারা আছি একটু গ্রুপ লিঙ্কটা পিন পোস্ট করে দিব, আপনাদের সুবিধার্থে আমি গ্রুপ লিঙ্কটা পিন পোস্ট করে দিচ্ছি, সো আপনারা জয়েন হয়ে যাবেন। ওকে, এটা হচ্ছে গিয়ে আমাদের আঁচলের প্যানেলটা, খুব সুন্দর করে একটা হচ্ছে গিয়ে প্যানেল থাকছে পাড়ের মতো, ঠিক আছে, পাড় করা থাকছে। এটা হচ্ছে গোল্ডেন কালার জারি সুতার ওয়ার্ক করা, আর এটা হচ্ছে গিয়ে আমাদের আঁচলটা, এটা কন্ট্রাস্ট কালার থাকছে, রাইট? আমাদের মেরুন টাইপ একটা রেড কালার, রেডিশ মেরুন যেটাকে বলি, এটা হচ্ছে আঁচলটা থাকছে। অল ওভার বডিতে এরকম জড়োয়া করে ওয়ার্ক করা থাকছে। আচ্ছা আপু, তোমার পরাটার প্রাইস? আচ্ছা ফ্রিন আপু, আমার পরাটার প্রাইস বলবো তো, প্রাইস বলবো দেখেই তো আসছি। এবং এটা হচ্ছে শাড়িটা, হ্যাঁ শাড়ির পার্টটা দেখি আমরা, খুবই সুন্দর করে পার্ট, এবং অল ওভার বডিতে কিন্তু আমরা সেলফ ডিজাইন পাচ্ছি, গোল্ডেন কালার জারি সুতার ওয়ার্ক থাকছে। এটা হচ্ছে আমাদের শাড়িটা, অসম্ভব সুন্দর একটা শাড়ি, মানে শাড়িগুলো আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো, আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার সাথেই থাকবেন। আচ্ছা আপু, আচ্ছা হাই হাই দি, হ্যালো, কে লিখেছেন? আমি মল্লিক, আমি না এই যে
স্ক্রিনের কমেন্টগুলো দেখতে পাই না লাইটের কারণে। এটা হচ্ছে কি আমাদের শাড়িটা, খুব সুন্দর একটা শাড়ি থাকছে। আঁচলটা একটু আমরা সামনে এনে দেব। ওকে ইশরাত জাহান নো বাবু লিখেছেন, হাই আপু, হ্যালো আপু। আচ্ছা আচ্ছা, টুনটুনি আপু কমেন্ট করেছেন, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। পশমনি শাড়ির মান ভালো, আমার বউয়ের জন্য কিনেছিলাম, এবার ঈদেও কিনবো ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই। সো এটা হচ্ছে শাড়িটা, যারা স্ক্রিনশট নিতে চাই স্ক্রিনশট নিয়ে ফেলব। আচ্ছা এখান থেকে কি ছবি তুলতে চলে? ছবি তুলে আপু কেমন আছেন? ঈশা জাহান আপু আপনি এতদিন পরে আসছেন। পাগল হয়ে গেছেন তাদের জন্য, অনেক সফট একটা শাড়ি থাকছে। আচ্ছা ব্লাউজ পিস দেখিয়েছি, আমি আবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ব্লাউজ পিস রানিং থাকছে, সরি দেখাইনি, আঁচল দেখিয়েছিলাম। এটা হচ্ছে কি ব্লাউজ পিসটা রানিং থাকছে, মানে ব্লাউজটা হচ্ছে কি একেবারে মানে ফুল শাড়িটা যেরকম থাকছে ওরকমই থাকছে, হ্যাঁ রানিং থাকছে, এবং পাড়ের প্যানেলটাও কিন্তু আমরা ব্লাউজের মধ্যে পাচ্ছি। ওকে আমরা নেক্সট শাড়িতে যাব। আমরা লাইভটি শেয়ার করব, আমরা কিন্তু লাইভটি শেয়ার করব, যত খুশি তত অনেক বেশি পরিমাণে শেয়ার করে দিব। আচ্ছা আপু কেমন আছেন? ঈশা জাহান আলহামদুলিল্লাহ ভালো আছে, আমি কিন্তু বলেছি আমি ভালো আছি। এটা আমাদের কি কালার ভাই? এটা হচ্ছে সি গ্রিন টাইপের কালার। আচ্ছা সি গ্রিন টাইপের একটা কালার থাকছে। এটা হচ্ছে কি আমাদের আঁচলের টার্সেলটা। ওকে অল ওভার আঁচলটা দেখি আমরা, গোল্ডেন কালার, জারি সুতার ওয়ার্ক করা থাকছে, এবং এটা হচ্ছে আমাদের পার। ওয়াও পারটা খুব সুন্দর, বারফি টাইপের একটা ডিজাইন থাকছে, গোল্ডেন কালার জারি সুতা দিয়ে। আচ্ছা নীল সাগর আপুও জয়েন করে ফেলেছেন। আচ্ছা মিস্টার আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ব্ল্যাক শাড়ি দেখাও, সুস্মিতা দাস ব্ল্যাক শাড়িও দেখাবো। ওকে এটা হচ্ছে আমাদের অল ওভার বডি, যেই ডিজাইনটা থাকছে সেলফ ডিজাইনটা, এটা হচ্ছে সেলফ ডিজাইন, এবং এটা হচ্ছে গোল্ডেন কালার জারি সুতার ওয়ার্ক। আমি সময় নিয়ে দেখাচ্ছি, সময় নিয়ে দেখাচ্ছি, যাতে করে আপনারা সহজেই বসে বসে হচ্ছে গিয়ে অর্ডার করে ফেলতে পারেন বাসা থেকে কোনো রকম কনফিউশন ছাড়া। আচ্ছা ডিসকাউন্ট হবে না আপনি? সো এইখানে ডিসকাউন্ট 5% এক্সট্রা ডিসকাউন্ট পাবেন, সেটা হচ্ছে কি আমাদের যে পরশমণি শাড়িতেই তুমি নন্দিনী না? পরশমণি শাড়িতে তুমি। আচ্ছা এই গ্রুপটা পিন পোস্ট করে দেয়া আছে, পিন পোস্টার মধ্যে একটু ক্লিক করে গ্রুপে অ্যাড হয়ে যান, এক্সট্রা 5% ডিসকাউন্ট পাবেন। আর আমরা কিন্তু করোনাকালীন সময়ের জন্য এমনি ডিসকাউন্টে দিচ্ছি, আমরা যে প্রাইসটা বলছি আমরা আমাদের রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট প্রাইসে বলছি। সো ডিসকাউন্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে রানিং ব্লাউজ পেজ থাকছে আমাদের। আপু তোমাকে খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা নোভা আপু লিখেছেন লটস অফ লাভ, থ্যাংক ইউ সো মাচ আপি, আমরা লাইভটি শেয়ার করে দিব। আর যারা স্ক্রিনশট নিতে চাই স্ক্রিনশট নিয়ে ফেলব। আচ্ছা প্রাইস থাকছে 10, এটা 9000 টাকা। আচ্ছা এটার প্রাইস থাকছে হচ্ছে 9000 টাকা। ওকে এটার প্রাইস থাকছে 9000 টাকা, আমরা লাইভটি শেয়ার করব, প্রাইস বলে দিয়েছি আহসানুল্লাহ এসএস, প্রাইস থাকছে 9000 টাকা। ফার্স্টে যেটা দেখিয়েছিলাম ওটার প্রাইস ছিল 10500 টাকা। যারা অর্ডার করতে চায় স্ক্রিনশট নিয়ে, ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে ফেলবো। আচ্ছা শারমিন হক লিখেছেন আপু জরি সুতা কি শরীরে? আচ্ছা এলার্জি আছে, আমিও এলার্জি রোগী আপু, আমার প্রতিদিন এলার্জির ওষুধ খেতে হয়। সো আমি এটা ব্যাক পোর্শনটা আপনাদেরকে ফার্স্টে এখন দেখাবো, ব্যাক পোর্শনটা দেখেন, এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা। জরিগুলো মোটেও আপনার হচ্ছে কোনো রকম রিং এর সঙ্গে চুড়ির সঙ্গে লাগবে না, লক করা থাকছে, এবং অবশ্যই আপনার কোনো ইচিং প্রবলেম হবে না। এটা হচ্ছে গিয়ে আমাদের আঁচলটা, আঁচলে কিন্তু খুব সুন্দর সেল করা থাকছে, আর এগুলো কিন্তু 100% পিওর। হ্যাঁ আমি একটা 100% পিওর শাড়ি পরেও আসছি, এবং আজকে আপনাদেরকে একেবারে পিওর শাড়িটাই দেখাচ্ছি। এরপরেও যদি আপনারা রিকমেন্ডের অন্য কোনো শাড়ি দেখতে চান আমাকে কমেন্ট করতে পারেন, আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো।
শাড়িগুলোর নাম জুয়েল আহমেদ লিখেছেন, এগুলো হচ্ছে কাঞ্জিবরম কাতান, না পিওর পিওর কাঞ্জিবরম কাতান, ঠিক আছে? একেবারে পিওর যে শাড়িটা থাকে সেটা, এটা হচ্ছে আমাদের পাড়টা, পাড়ের উপরে কিন্তু আমরা একটা টেম্পলের ওয়ার্ক পাচ্ছি খুবই সুন্দর করে, এবং এটা হচ্ছে আমাদের বডির ওয়ার্ক, অল ওভার বডিতে এরকম করে আমাদের সেলফ ওয়ার্ক এবং ছোট ছোট কলকার গোল্ডেন কালার জারি সুতার ওয়ার্ক থাকছে। রানিং ব্লাউজ পিস কিন্তু এরকমই থাকছে। এটার প্রাইসটাও কিন্তু সিমিলার প্রাইস থাকবে, মাত্র হচ্ছে গিয়ে 9000 টাকা। এত সুন্দর পিওর একটা শাড়ি আপনারা 9000 টাকা পেয়ে যাচ্ছেন। ওকে ভাই, আমার ফোন থেকে একটু শেয়ার দিন। কিন্তু সব ধরনের কালারই আমরা পাচ্ছি, কোন রকম টেনশন নেওয়ার কারণ নাই, দেখবো আর অর্ডার করে ফেলবো। ওকে, আবার বলে দিচ্ছি আমাদের শপ কিন্তু ওপেন থাকছে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। যারা যারা শপে ভিজিট করতে চাই চলে আসবো, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলে আসবো, নিজের সেফটি যেমন সবার সেফটিটাও আমরা চিন্তা করবো। ওকে, আর যারা শপে আসতে চাই না তারা ঘরে বসে বসে অর্ডার করে ফেলবো। আচ্ছা, ইসেতানো বাপু রেড কালার দেখাও। হ্যাঁ, রেড দিচ্ছি আপুকে। এটা আমাদের কি কালার? পিকক ব্লু কালার। ওকে, পিকক ব্লু থাকছে, এটা হচ্ছে আমাদের আঁচলের স্বাস্থ্যবিধি মেনে আসবো আমরা। ওকে, স্যানিটাইজার সবসময় সাথে রাখবো, মাস্ক পরে আসবো, অবশ্যই নিজের সেফটিটা আগে। এটা হচ্ছে কি আমাদের আঁচলের ওয়ার্কটা, এটা হচ্ছে পাড়ের ওয়ার্কটা, পাড়ের উপরে কিন্তু আমরা এরকম করে খুব সুন্দর একটা ছোট ডিজাইন পাচ্ছি। আচ্ছা, তাই একটা লিখেছেন, তাহলে আপু খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপি। এবং এই শাড়িটার মধ্যে কিন্তু ছোট ছোট ওয়ার্ক, আমাদের যে বডি ওয়ার্কটা থাকছে খুব ছোট ছোট করে ওয়ার্ক থাকছে, এবং অল ওভার বডি তো সেলফ ওয়ার্ক থাকছেই। যারা হচ্ছে একেবারে সিম্পল ওয়ার্ক পছন্দ করেন তারা দেখতে পারেন। আচ্ছা আপু, টু পার্টের কাতান শাড়ি দেখো। আচ্ছা, টু পার্টের কাতান শাড়ি দেখাবো আপু। ব্লাউজ পিসটা কিন্তু শাড়ির মতো রানিং থাকে। আচ্ছা, আমাদের ভিউ ফলো করছে স্টিকার কমেন্টের কারণে, প্লিজ আমরা কেউ স্টিকার কমেন্ট করব না, প্লিজ আপুরা আমরা কেউ স্টিকার কমেন্ট করব না, রিকোয়েস্ট করছি কেউ স্টিকার কমেন্ট করব না। স্টিকার কমেন্ট করলে পেজে যেমন প্রবলেম হয় ভিউ তেমন ফল করে, সো কেউ স্টিকার কমেন্ট করব না। পার্টটা দেখেন, পার্টটা খুবই সুন্দর, চওড়া একটা পার্ট। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে কিন্তু, তাই আপু? আপু মিষ্টি কালারের জর্জেট শাড়ি, আচ্ছা দেখাবো। পরশমণি মানে বাহারি রঙের শাড়ি, মোহাম্মদ রিপন লিখেছে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। প্রাইস থাকছে 9000 টাকা, আমরা নেক্সট শাড়ি দেখবো। আচ্ছা, পরশমণি আপু লিখেছেন নাইস, থ্যাংক ইউ সো মাচ। রেড কালার, হ্যাঁ টক টক একটা রেড কালার দেখাবো আমি এখন। ব্লাউজ সামনেই আছে। আচ্ছা, এটা ব্লাউজটা হচ্ছে গিয়ে দেখাই দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে আমাদের ব্লাউজ পিসটা, ব্লাউজ এরকম করে আমরা প্যানেল পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আমাদের ব্লাউজ পিসটা, এটা থাকছে হচ্ছে আমাদের আঁচলটা, আঁচলের মধ্যে কিন্তু আমরা খুব সুন্দর করে এরকম কলকাতার ডিজাইন পাচ্ছি। আচ্ছা, নীলিমা রয় লিখেছেন হাই আপু, হ্যালো আপু, কি করছেন? লাইভে লেট করে জয়েন করেছেন, এখন লাইভটি শেয়ার করে দিন। আচ্ছা, তোমাকে তোমাকে কত, আচ্ছা কত জ্বালা, এটা দেখাও, এটা দেখাও। রাগ করবো কেন, আমার দেখলে মনে হবে রাগ করি, আপনারা আমাকে কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। আমি না, আমার তখন হচ্ছে কি মানে
কি বলবো আনন্দ অনেক গুণ বেড়ে যায়। আপনারা আমাকে জ্বালান না, এটা হচ্ছে আপনাদের ভালোবাসা। আর আমি তো এখানে দাঁড়িয়েছি আপনাদের রং বেরঙ্গের শাড়ি দেখানোর জন্য, আপনাদের রিকমেন্ড অনুযায়ী শাড়ি দেখানোর জন্য। সো কোনো প্রবলেম নেই, বারবার কমেন্ট করতেই থাকবেন। 199 এ তাহলে আপু নিজের একটা ছবি বাড়ে 199 আপু শাড়ি চুরি করে পড়ে ওকে যে স্ক্রিনশট নিতে চাই নিয়ে ফেলতে পারি। এটা হচ্ছে পিওর কাঞ্জিপুরমের মধ্যে কিন্তু শাড়ি। আচ্ছা আপনার পরনেটটা কত নীলিমা রয়? আমার পরনেটটা আচ্ছা আপু আমি অর্ডার করব কিভাবে বিয়ের জন্য? কি এগুলো? ইয়েস এগুলো বিয়ের জন্য পরা যায়, এগুলো পিওর কাঞ্জিপুরম শাড়ি, আপনারা কিন্তু এগুলো বিয়ের জন্য পরতে পারেন। কোথাকার কারা যেন এই শাড়িগুলো পরে বিয়ে করে? কই যেন তামিলরা, ঠিক আছে, এই শাড়িগুলো পরে বিয়ে, সাউথ ইন্ডিয়ান যারা। হ্যাঁ এইগুলো পিওর শাড়ি, এগুলো বিয়ের জন্য করে পারফেক্ট শাড়ি। আর অর্ডার কিভাবে করবেন প্রশ্ন করেছেন, আমি বলে দিচ্ছি। যেমন ধরেন আমি শাড়িটি ধরেছি, আপনি এই শাড়িটি অর্ডার করতে চান, একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন আপনার ফোন থেকে। স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে দিবেন, আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। ওকে প্রাইস সিমিলার ভাইয়া, প্রাইসটা এটার প্রাইস থাকছে 8,500 টাকা। এই শাড়িটা টিয়া রঙের হবে সুমা মাহবুব? আচ্ছা টিয়া রঙের হবে শাড়িটা? কালার অনেক আছে, আপনি স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে পারেন, সময় পেলে আমি দেখাই দিব। আচ্ছা শারমিন হক লিখেছেন, তানহা আপু তোমার পেজের লিংকটা দিও। আচ্ছা আপু দিয়ে দিব, গ্রুপের লিংক, আমাদের গ্রুপের লিংক পিন পোস্ট করা আছে। না না হ্যাঁ পিন পোস্ট করা, মানে উনি আমার মেকওভার পেজের লিংক দিয়েছে, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কি আমাদের, আচ্ছা যারা হচ্ছে গোল্ডেন শেডের শাড়ি পছন্দ করেন, এটা কিন্তু গোল্ডেন শেডের শাড়ি, রাইট? গোল্ডেন একটা শাড়ি হচ্ছে, আর সচ্চা জারি হোয়াইট তো থাকছেই। এটা হচ্ছে কি আমাদের টার্সেলটা, ওয়াও এই টার্সেলটা খোলা খোলা টার্সেল, খুবই সুন্দর তো, অসম্ভব সুন্দর। আপনারা চাইলে হচ্ছে কি বেঁধেও নিতে পারেন, আবার খুলেও দিতে পারেন, দুইটা বাধা আছে। আচ্ছা আমার বউকে কি এই শাড়িতে অবশ্যই মানাবে, আমরা যেই শাড়ি পরবো সেই শাড়ি সুন্দর সেটাতেই মানাবে, বাট সুন্দর করে পরলেই হলো। হ্যাঁ আর দেখার চোখটা সুন্দর থাকলেই হলো। এটা হচ্ছে কি আমাদের পার্টটা, হ্যাঁ গোল্ডেন কালার একটা পার্ট, চওড়া একটা গোল্ডেন কালার পার্ট। আপনারা কি বুঝতে পারছেন আমি যে আপনাদেরকে শাড়িগুলো দেখাচ্ছি? আচ্ছা এই আমার বেশি কেনা হয় তাই আপু। এটা হচ্ছে কি অল ওভার বডির ওয়ার্কটা, বডির মধ্যে কিন্তু আমরা এরকম ছোট ছোট যেমন ওয়ার্ক পাচ্ছি, এরকম বড় বড় কিন্তু ওয়ার্ক থাকছে। সামনে থেকে দেখাচ্ছি, আপনাদের বুঝতে প্রবলেম হলে আপনারা কিন্তু আবার আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপু এইভাবে না ওভাবে দেখাও, আমি ট্রাই করবো আপনাদেরকে ওভাবে দেখানোর। বিকজ আপনারা যেহেতু অনলাইনে যারা কেনাকাটা করেন, আমি জানি আপনারা চান যে একটু সামনে থেকে খুঁটিনাটি বিষয়গুলো দেখলে আপনাদের জন্য সুবিধা হয়। একটা ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, ব্লাউজ পিসটা কিন্তু রানিং থাকছে। ওকে এটা হচ্ছে ব্লাউজ পিসটা, উপরেরটার প্রাইস বললেন না যে আপনারটার প্রাইস? আচ্ছা আমারটার প্রাইস, আচ্ছা আমার পরেরটার প্রাইস হচ্ছে 10,000 টাকা আপু, ভুলে গিয়েছিলাম আমি তো খেয়ে ফেলি। আচ্ছা এটাকে এর সাথে ধরা যায় যে এটা ওটা হাত দিয়ে ওখানে আপু আপনার মধ্যে কোন রকম নাকামি, এই জন্য আপনার লাইফ ভালো লাগে? থ্যাংক ইউ সো মাচ আপু, আমি আসলে যেমন আমি সেভাবেই কথা বলি। এখন আমি জানি আমার আপুরা আমাকে এইভাবেই এভাবেই আমাকে পছন্দ করবে, এইভাবে এক্সেপ্ট করবে, তাই না? ওটার প্রাইস ছিল কত ভুলে গেছি? আচ্ছা ওটার প্রাইস ছিল 8,500 টাকা, যেটা গোল্ডেন কালার শাড়িটা ছিল 8,500 টাকা ছিল, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার আমাদের হচ্ছে কফি কালার, না ডার্ক মেরুন যেটা থাকে, মানে ফুল বডিটা ডার্ক মেরুনের মধ্যে আমরা হচ্ছে গিয়ে রেডিশ মেরুন টাইপের একটা সুতার ওয়ার্ক পাচ্ছি, রাইট? হ্যাঁ ডার্ক মেরুনের সঙ্গে আমরা রেডিশ টাইপ একটা সুতার মেরুনের ওয়ার্ক পাচ্ছি, এবং এটা থাকছে। আচ্ছা ব্লাউজ পিস আছে? ইয়েস আপু প্রতিটা শাড়ির সঙ্গে রানিং ব্লাউজ পিস আছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের আচলের সেলটা, এটা হচ্ছে আমাদের পাড়টা, পাড়ের উপরে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে, হ্যাঁ খুবই সুন্দর জারি সুতার ওয়ার্ক প্লাস হচ্ছে পিওর কাঞ্জিপুরম। আবারও বলছি আপুরা পিওর পিওর করে পাগল করে ফেলছিলেন, আমি বলেছিলাম সব খুলে ইনশাল্লাহ দেখিয়ে দিব, আজকে কিন্তু দেখাচ্ছি, সব থেকে লাইভ হয়েছি। সো যারা
পিওরের জন্য পাগল হয়েছিলেন দেখে ফেলো। আচ্ছা আমরা স্ক্রিনশট নিবো, হ্যাঁ সুন্দর করে স্ক্রিনশট নিবো। কারণ আমাদের পিওর শাড়িগুলো কিন্তু আউটলেটেই থাকে, আমাদের অফিসে এই শাড়িগুলো ছিল না, দ্যাটস ওয়াই এখানে আসে আপনাদের কথা চিন্তা করে। বাট আপনারা কি করছেন, আপনারা হচ্ছে এখন অবধি অনেকে লাইভে জয়েন করেনি, লাইভটি শেয়ার করেনি, লাইভটি শেয়ার করে দিন এবং লাইভটি জয়েন করুন। আচ্ছা আপু আপনার, আচ্ছা আর আর কি বলবো, আর হচ্ছে গিয়ে আমি আবার বলছি আমাদের সব প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি কিন্তু ওপেন আছে, যারা যারা আসতে চাই চলে আসবো। আচ্ছা শাইন পাউলে কি লিখেছেন, চলে গেছে, এইটা কি, এটা হচ্ছে পিওর কাঞ্জিবরম শাড়ি। হ্যাঁ পিওর কাঞ্জিবরম শাড়ি, যারা হচ্ছে পিওর শাড়ি পরে বিয়ে করতে চান তারা এই ধরনের শাড়িগুলো পরে বিয়েও করতে পারবেন, আর অনুষ্ঠানের তো কোনো ব্যাপারই না, অনুষ্ঠানে তো যেতেই পারবেন পরে অবভিয়াসলি। টিয়া কালার, ইয়েস টিয়া কালার শাড়ি চেয়েছিলেন না, এটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে একটা শাড়ি থাকছে, আমাদের যে ব্লাউজ পিসটা থাকছে আমাদের হচ্ছে কি রানী গোলাপি কালার, রাইট ব্লাউজ পিসটা। আচ্ছা আপু আমার বউ অনেক ফর্সা, ওর জন্য কি কালার মানাবে? ফর্সা হলে তো কোনো কথাই নেই, সব ধরনের কালারই মানাবে। এখন যে কালারটা দেখাচ্ছি ফর্সা মানুষের, এই কালারটা পরলে জাস্ট হচ্ছে গিয়ে ডানা কাটা পরি লাগে। হ্যাঁ এই কালারটা আপনি দেখতে পারেন, এটা হচ্ছে কি আমাদের কি বলেন তো ব্লাউজ পিসটা, যেটা কিনে থাকছে রানী গোলাপি কালার, ব্লাউজ পিস থাকছে আর এটা হচ্ছে গিয়ে আমাদের ব্লাউজের প্যানেলটা। আচ্ছা তানহা আপুকে টিয়াতে কেমন লাগে? আমাকে, আমি তো কালো আপু, আমাকে টিয়াতে পুরো ভূত লাগবে, ব্ল্যাক করছিলাম ভূত লাগছিল না, টিয়াতেও ভূত লাগবে। এটা হচ্ছে আমাদের আঁচলটা, হ্যাঁ আঁচলের মধ্যে জড়োয়া করে গোল্ডেন কালার জারি সুতার উপরে থাকছেন। আচ্ছা জর্জেট শাড়ি, ওরে নীল সাগর আপুরে প্রতিদিন জর্জেট শাড়ি রে দেখাবো রে আপুরে সাথে থাকেন। এটা হচ্ছে আমাদের, ওয়াও পাড়ের ডিজাইনটা জাস্ট ইউনিক একটা ডিজাইন, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, ঠিক আছে ফ্লাওয়ার টাইপের করে গোল্ডেন কালার জারি সুতার ওয়ার্ক আছে, আর আমি ব্যাক পোর্শন দেখাই, লক করা ওয়ার্কটা কিন্তু লক করা থাকছে, ওয়ার্কটা লক করা থাকছে, আর এটা হচ্ছে বডির ওয়ার্কটা, বডির মধ্যে এরকম গোল্ডেন কালার জারি সুতার ওয়ার্ক থাকছে লক করা কিন্তু। হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি, সচ্চা জারি ওয়ার্ক, রোজ গোল্ড জারি ওয়ার্ক যেটাকে বলে। হ্যাঁ একেবারে দুইটা এই এই জারিগুলো হয় কি দুইটা শেড হচ্ছে শো করে, আচ্ছা এটার প্রাইস 14,500 টাকা। স্ক্রিনশট নিয়ে ফেলবো, প্রাইস থাকছে 14,000 কত? 14,500 টাকা। লাইভে প্রবলেম হচ্ছে, লাইভটা ক্লিয়ার না ভাইয়া? আমাদের এখানে ক্লিয়ার আপু, হয়তো আপনার ওখানে নেট প্রবলেম হচ্ছে, কিছুক্ষণ স্টে করুন দেখবেন সবকিছু ওকে হয়ে গিয়েছে। হ্যাঁ প্রাইস থাকছে 14,500 টাকা। টিয়া কালার শাড়ি যে আপু দেখতে চেয়েছিলেন প্লিজ দেখে নিন, প্লিজ খুব সুন্দর একটা শাড়ি। আচ্ছা এটা কি পিওর? ডায়না লিখেছেন 100% পিওর, পরশমণির শাড়ি আপনাদেরকে যা দেখাবে যা বলবে সেম সেটাই দিবে, ঠিক আছে তো টেনশন নেওয়ার কারণে যেহেতু পিওর বলেছে এটা পিওর 100% পিওর থাকছে, খুবই সুন্দর কিন্তু। হ্যাঁ কম্বিনেশনটা আমার কাছে পার্সোনালি খুব বেশি ভালো লেগেছে আপু। ফ্রেন্ড বিয়ে ব্ল্যাক কাঞ্জিবরম পেত, আচ্ছা ব্ল্যাক কাঞ্জিবরম আছে, অবশ্যই আপু আছে, ফ্রেন্ডের বিয়েতে ব্ল্যাক কাঞ্জিবরম নিয়ে নেন আমাদের থেকে, নিয়ে কি করবেন বলেন তো, ছবি তুলে খুব সুন্দর করে একটা পেজে রিভিউ দিয়ে দিবেন, আপনাদের রিভিউ আমাদের পরশমণি শাড়ি পেজের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে তো বেশি বেশি করে রিভিউ দিতে হবে। পার্পেল আর হচ্ছে রেড কম্বিনেশনে করা পিওর কাঞ্জিবরম দেখাচ্ছি। তান্না আপুকে টিয়াতে তো রানী লাগছে, কচু লাগছে, এটা হচ্ছে কি আমাদের, আর ওর ছবি দেখাবো আপনারা চিনতে পারেন কিনা, আমি তো তাহিয়া আপুকে চিনি না, ছবিই দেখিনি, ওর ছবি দেখে চিনবো কেমন, আপনি না দেখছেন। আচ্ছা ইমরান ইসলাম বলছেন হাই আপু কেমন আছেন, আজকে তো আপনাকে জাস্ট জোস লাগতেছে, লুকিং সো বিউটিফুল আপি, বাট আজকে শোরুম খুব
গুছানো লাগতেছে। ইয়েস ভাইয়া, শোরুম খুব গুছানো, বিকজ আজকে ফার্স্ট আমাদের মানে লকডাউনের পরে ফার্স্ট শপটা ওপেন হলো, এখন অবধি আমাদের কাস্টমারের সেরকম কোনো ভিড় নাই। তো আপনারা যারা এখনো আসেন নাই চলে আসবেন কিন্তু, হ্যাঁ, সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি আমাদের শপ ওপেন থাকছে, স্বাস্থ্যবিধি মেনে আমরা সবাই চলে আসব। আপু আমার কমেন্ট পড়ো না কেন রদিলা ইসলাম, এই যে আপু পড়ে ফেলছি ছোট ছোট ওয়ার্ক করা আছে। আপু জামদানি শাড়ি দেখাবেন? ইয়েস, আজকে কিন্তু জামদানি শাড়িও দেখাবো, আপনারা জয়েন করেন সাথে থাকেন, পিওর গুলো দেখাই আজকে সব দেখাবো। জাস্ট আপনারা কি দেখতে চান, কেমন বাজারে দেখতে চান, প্রতিদিনই বলি না সেম কথা বলি, আপনাদের তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। প্রাইস কত থাকছে বলিনি তো, প্রাইস 14,500, এটার প্রাইসও থাকছে 14,500 টাকা। এরপরে একটা জাস্ট ধামাকা একটা শাড়ি দেখাবো, একেবারে ধামাকা বলতো ধামাকা, ওয়াও কম্বিনেশনের ব্ল্যাক কালার। আপু কোন ব্র্যান্ডের বিয়েতে পরবেন কমেন্ট করেন, আমি দেখাচ্ছি ব্ল্যাক কালারটা, দেখাবো না থাক দেখাবো না, না দেখাই না দেখাই। এটা হচ্ছে কি আমাদের শাড়িটা ব্ল্যাক প্লাস হচ্ছে ডিপ পার্পল কালার, রাইট? একেবারে ওয়াইন আর পার্পলের মিক্স একটা যে কালারটা থাকে না, একেবারে ওয়াইন আর পার্পলের মিক্স একটা কালার। আজকে কিন্তু আমি কমেন্ট কম নিচ্ছি বিকজ এত সুন্দর সুন্দর শাড়ি আপু, চুন্ডি শাড়ি 2,000-3,000 এর মধ্যে। ফরজানা আপু আজকে এটাও দেখাবো, আজকে লাইভ শুরুর আগে কিন্তু ভাই আমাকে বলেছিল যে আজকে চুন্ডি শাড়িও দেখাতে হবে, যেহেতু আপুরা দেখতে চাই, সব থেকে লাইভ হয়েছে ইনশাল্লাহ দেখাই দিব। আপনারা হচ্ছে জয়েন করে ফেলুন আর সাথেই থাকুন। এটা হচ্ছে গিয়ে আমাদের ব্লাউজের প্যানেলটা, মাশাল্লাহ ব্লাউজের প্যানেলটা কি সুন্দর না, অনেক সুন্দর কিন্তু। আর এটা হচ্ছে গিয়ে আমাদের ব্লাউজ পিসটা ডিপ পার্পল আর ওয়াইন মিক্স একটা কালার। অ্যাশ কালার শাড়ি দেখাও আপু, আচ্ছা আপু অ্যাশ কালার শাড়ি না, আচ্ছা দেখাই দেবো। এটা হচ্ছে আঁচলটা গোল্ডেন কালার জারি সুতার ওয়ার্ক, ওয়াও কি বলবো, বলার কিছু নাই। আমাদের যে পার্টটা থাকছে, পার্টটা হচ্ছে ম্যাজেন্টা কালার, রানী ডিপ 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 যেটা ম্যাজেন্টা কালার বা রানী গোলাপি বলতে পারেন, খুবই সুন্দর একটা কালার। কালার বোঝা যাচ্ছে, আই হোপ এখন বোঝা যাচ্ছে। আপু আপনার গায়ের শাড়িটা কি আছে এমডি মনির? ইয়েস আমার গায়ের শাড়িটা আছে, অ্যাভেলেবেল কালারও আছে, তাই না? অ্যাভেলেবেল কালারও পেয়ে যাবেন। প্রাইস হচ্ছে 10,000 টাকা, আমার পরা শাড়িটার প্রাইস থাকছে 10,000 টাকা। যদি স্ক্রিনশট নিতে চান ভাই স্ক্রিনশট নিয়ে ফেলো, ওকে পেজ ইনবক্স করে দিন, বাকি কালার দেখতে চাইলে দেখিয়ে দিবে আর আমি সময় পাইলে তো অবশ্যই দেখাবো। এটা হচ্ছে ব্ল্যাক শাড়িটা, ইয়ে ব্ল্যাক এর মধ্যে খুব গোল্ডেন কালার জারি সুতার ওয়ার্ক থাকছে। আচ্ছা আপু জামদানি শাড়ি দেখান, আপু জামদানি শাড়ি দেখাবো। সুস্মিতা দাস লিখেছেন ওয়াও ব্ল্যাকটা, ইয়েস কম্বিনেশনটা জাস্ট দেখেছেন, মানে আমরা আঁচলটা পাচ্ছি ডিপ ওয়াইন কালারের মধ্যে, ওয়াইন আর পার্পলের মিক্স একটা কালারের মধ্যে, আর পার্টটা তো দেখে আমার জাস্ট প্রেমে পড়ার মতো একটা অবস্থা, খুবই সুন্দর খুবই সুন্দর। হ্যাঁ পার্টটা কিন্তু অনেক চওড়া এবং অনেক সুন্দর একটা পার্ট, মানে এই শাড়িটা যে পরবে আমি শিওর আপনাদের সবাই বলবে যে অনেক বেশি সুন্দর লাগছে এবং শাড়িটা কই থেকে নিয়েছেন। আমার তো মনে হচ্ছে যে শাড়িটা পুরো একেবারে পরলে ডানা কাটা পরির মতো লাগবে, যে এই পরিটা অসম্ভব প্রিটি একটা শাড়ি। দেন আচ্ছা আমি স্ক্রিনশট নিয়ে ফেলি, খুবই সুন্দর একটা শাড়ি, সরাতে ইচ্ছে আপনার পাড়ের কালারটা জাস্ট দেখেন, প্রেমে পড়ে যাবেন পাড়ের কালারটা দেখলে, খুবই সুন্দর একটা চওড়া পাড়, এরকম নিচের পাড়টা অনেক চওড়া থাকছে আর ওপরের পাড়টা কিন্তু মাঝামাঝি একটা পাড় থাকছে। ওকে ওপরের পাড়ের ডিজাইনটা দেখি আমরা, এবং এটা হচ্ছে নিচের পাড়ের ডিজাইনটা। ব্ল্যাক শাড়ি যে আপু দেখতে চেয়েছিলেন আপনার জন্য একেবারে পারফেক্ট, জাস্ট স্ক্রিনশট নিয়ে ফেলুন। প্রাইস কত? 14,500। আচ্ছা এটার প্রাইসও থাকছে 14,500 টাকা, এগুলো কিন্তু পিওর কাঞ্জিপুরম শাড়ি আমি দেখাচ্ছি। আচ্ছা আউটলেটটা বলো, ওল্ড ঢাকা থেকে মিরপুর একটু দূর, আচ্ছা আমাদের আউটলেট আরো লাগবে ভাইয়া,
আপনারা দোয়া করেন পরশপুরি শাড়ির সাথে থাকেন ইনশাআল্লাহ ভাইয়া বলছে আমাদের জন্য জায়গা জায়গা আর অনেকগুলো আউটলেট দিয়ে ফেলবেন। আচ্ছা নোভাপু লিখেছেন ব্ল্যাক, ইয়েস আপু ব্ল্যাকটা অনেক বেশি জজ। আচ্ছা আপু কিভাবে ব্ল্যাক কাঞ্জিবরম কিনতে যাব? আচ্ছা আমাদের এই শপটা হচ্ছে কি মিরপুর বেনারসি পল্লিতে অরিজিনাল 10 নাম্বার, আমাদের ফার্স্ট যে শপটা আছে লেন নাম্বার 1 এ, শপ নাম্বার 7 ব্লক এতে, সেকেন্ড যে শপটা থাকছে লেন নাম্বার 8 এ, 8 নাম্বার শপটা হচ্ছে পশমনি শাড়ির শপ, এটা ব্লক এতে থাকছে। আমরা একটু শপের অ্যাড্রেসটা পিন পোস্ট করব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এটাও কন্টেস্টের মধ্যে, তো এটা থাকছে ব্লাউজটা। ব্লু শাড়ি দেখান আপু, মাইশা মিথিল আপু দেখাবো, আপু 12 বছরের মেয়েদের লেহেঙ্গা আপু পেজে ইনবক্স করে দিন। হ্যাঁ আমি গত পরশু মনে হয় লেহেঙ্গা লাইক করছে, ওখানে ছিল আমি দেখিয়েছিলাম, ওটা 4000 কত মধ্যে, না 4900 মধ্যে মনে দেখিয়েছিলাম। হ্যাঁ এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা, রানী গোলাপি কালার ব্লাউজ পিস। এটা হচ্ছে গিয়ে আমাদের আঁচলটা, হ্যাঁ আঁচলটাও রানী গোলাপি থাকছে, এবং বডিটা আমরা দুইটা শেডের মধ্যে পাচ্ছি, দেখেন অরেঞ্জি ভাব আসছে এবং রানি গোলাপি। ওকে সামনে নিলে রানি গোলাপি, দূরে নিলে অরেঞ্জি একটা শেড চলে আসছে, দুই শেডের একটা শাড়ি থাকছে। আচ্ছা আমাদের রিকমেন্ড কোনো শাড়ি দেখার ইচ্ছে হলে, কালার দেখার ইচ্ছে হলে পিওরের মধ্যে আজকে কমেন্ট করে ফেলতে পারেন, আজকে কিন্তু পিওর নিয়ে লাইভ করছি, ঠিক আছে? পিওর যারা যারা দেখতে চান কমেন্ট করে ফেলুন, ফার্স্ট ফার্স্ট কমেন্ট করতে হবে, লাইভটি শেয়ার করতে হবে। আপনাদের জানার জন্য আবার বলে দিচ্ছি যে পরশপুরি শাড়ি যে রেগুলার যে প্রাইস এ সেল করে, করোনাকালীন সময়ের কারণে আমরা কিন্তু সেই প্রাইসটা থেকে ডিসকাউন্ট প্রাইসে সেল করছি। সো অফার প্রাইসে আপনার প্রতিটা শাড়ি কিন্তু অফার প্রাইসে বলছি, এরপরে আপনার এক্সট্রা 5% ডিসকাউন্ট পাবেন, সেটা শুধুমাত্র আমাদের গ্রুপে জয়েন করে ফেললে। ওকে আপনাদের দোকান কোথায়? আমাদের দোকানের আমাদের শপের অ্যাড্রেসটা পিন পোস্ট করে দেয়া আছে, ঠিক আছে? এটা অ্যাশ কালার, এক আপু অ্যাশ কালার দেখতে চেয়েছিলেন না, মানে আপনারা আমার কাছে যখন কালার দেখতে চান তখন আমার কাছে মনে হয় ভাই আরো সুন্দর সুন্দর শাড়ি বের করে আনে। দেখেন অ্যাশ কালার দেখতে চেয়েছেন, রেডিশ মেরুন টাইপের একটা ব্লাউজ পিস পাচ্ছি, ব্লাউজে প্যানেল থাকছে। আচ্ছা এটা হচ্ছে ব্লাউজের প্যানেলটা খুব সুন্দর করে করা, এবং এটা থাকছে আমাদের আঁচলটা। আপু জামদানি দেখান, ও নীলিমা রায় আপু দেখাবো, একটু পিওর গুলো দেখেনি আপনি, প্লিজ একটু সময় দিন আমাকে, পিওর গুলো দেখানো হবে, আমি জামদানি দেখানো শুরু করে দিব। ঢাকাইয়া জামদানি অনেকেই দেখতে চেয়েছিলেন, ঠিক আছে? এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা, পাড়ের মধ্যে আমরা রেডিশ মেরুন টাইপ একটা কালার পাচ্ছি, অল ওভার বডিটা অ্যাশ কালার এবং গোল্ডেন কালার জারি সুতোর ওয়ার্ক থাকছে। ফিরোজা আর রেড কম্বিনেশনে পিওর কিছু হবে? ফিরোজা আর রেড কম্বিনেশনে পিওর, আচ্ছা ফিরোজা রেড হবে আপু, সাথে থাকুন দেখিয়ে দিব আর বেশি বেশি করে শেয়ার করব। আচ্ছা একটা দামি শাড়ি দেখাবেন কষ্ট করে আপু, আপনি কত দামি শাড়ি চাচ্ছেন? আপনি কত দামি দেখে একটু কমেন্ট করেন, কি টাইপের শাড়ি দেখতে যাচ্ছেন দেখাই দিব। পিওরের মধ্যে কিন্তু এর চেয়ে হাই প্রাইজেরও শাড়ি আছে ভাই, এটা একটু পিছনে দিন। স্ক্রিনশট নেওয়া হয়েছে। আচ্ছা আপু এটার প্রাইস এখনো বলিনি আপু, এখনই প্রাইস বলবো ভাই, এটার প্রাইস 14500। আচ্ছা এটার প্রাইসও সেম থাকে 14500 টাকা। শাড়িগুলো সরাতে ইচ্ছা করে না, জাস্ট সরাতে ইচ্ছা করে না মানে সরাতে ইচ্ছে করে না। আচ্ছা 35000-4000 এর মধ্যে, আচ্ছা দেখাবো, এটার প্রাইস আছে 14500 টাকা। আচ্ছা শুনেন না আপনাদেরকে বলি, আজকে কিন্তু আমরা 1K হলে ভাইয়া বোধ হয় খুশিতে আবার আমাদেরকে ডেলিভারি চার্জ ফ্রি দিবে, আজকে শাড়িগুলো একেবারে পিওর ডেলিভারি চার্জ, ভাইয়া বলে দিছে কিন্তু 1K হলে ডেলিভারি চার্জ ফ্রি পাবো, সো আমরা তাড়াতাড়ি করে শেয়ার করে ফেলবো। আচ্ছা এটা হচ্ছে টিয়া কালার আর হচ্ছে গ্রিন কচু পাতা, প্যারট গ্রিনের মতো লাগছে না,
সবুজের সঙ্গে হচ্ছে আপনার হলুদের কম্বিনেশন। হ্যাঁ, প্যারট গ্রিন এর সঙ্গে আমরা হচ্ছে হলুদ কম্বিনেশন পাচ্ছি। আচ্ছা, এই পিওর শাড়ি যারা হলুদে পড়তে চান না তারাও কিন্তু দেখতে পারেন। আপু লেহেঙ্গা, আপু লেহেঙ্গা আছে? লেহেঙ্গা পরশু দিন কয় তারিখ ছিল সেই দিনে একটা লাইভ এর রেকর্ড লাইভ আছে। আপনি রেকর্ড লাইভ খুঁজে না পেলে পেজ ইনবক্স করেন, যে লেহেঙ্গার রেকর্ড লাইভটা আপনাকে লিংকটা দিয়ে দিবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা। ব্লাউজে কিন্তু প্যানেল থাকছে, গোল্ডেন কালার জারি সুতার প্যানেল থাকছে ব্লাউজে। এটা থাকছে আঁচলটা। আপু আপনি অনেক সুন্দর, আপনাকে অনেক সুন্দর লাগছে, শাড়িটা অনেক সুন্দর। আর না হ্যাঁ আপু লিখেছেন থ্যাংক ইউ সো মাচ। আপু আসলে আমার অনেক হিজাব কালেকশন, কই থেকে কিনেছে সুমি আপু আমার আসলে মনে নাই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আঁচলটা। আচ্ছা, আজকে শাড়ি দেখে মাথা নষ্ট, আপনাদের মাথা নষ্ট বুঝছেন তখন আমার কি অবস্থা। আমি শাড়িগুলো ধরলে আমার কাছে মনে হয় সরাবো না, দেখেন আজকে কিন্তু আমি আরো বেশি সময় নিয়ে শাড়ি দেখাচ্ছি, তাই না? সরাতে ইচ্ছা করতেছে না। আচ্ছা, কোনো শাড়ি দেখাও। আচ্ছা রেজা, হেনা রেজা আপু আমি দেখাই দিব, আপনাদের রিকমেন্ড প্রাইসটা জাস্ট বলতে থাকুন, আমি পিওর গুলো দেখানো শেষ করি। আমি যদি মনে করেন ধাঁচ অনুযায়ী দেখাই, সিরিয়াল অনুযায়ী দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। পিওর গুলো শেষ করি, দেন আমি জামদানি দেখাবো, জর্জেট দেখাবো, আপনারা ভিউ যতক্ষণ থাকবে ততক্ষণই দেখাতেই থাকবো, দেখাতেই থাকবো। ওকে, প্রাইস অনেকগুলো শাড়ি আছে। আচ্ছা, খালি তরফদার লিখেছেন লাল শাড়ি দেখান। আচ্ছা লাল শাড়ি দেখাবো, দাম হচ্ছে এটা যেটা ধরেছি এটা দাম হচ্ছে 14,500 টাকা, জর্জেট আর সুতির। আচ্ছা ঠিক আছে আপু দেখাই দিব, পিচ কালার শিফন দেখান। আচ্ছা দেখাবো আপু, একটু সাথে থাকতে হবে, আমাকে একটু সময় দিতে হবে। হ্যাঁ, আমাকে একটু সময় দিন, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দাম হচ্ছে যেটা ধরেছিলাম একটু আগে ওটার দাম থাকছে হচ্ছে গিয়ে 14,500 টাকা। এখন যেটা দেখাচ্ছি যার প্রাইসটা বলছি, সেমিলার থাকবে? আচ্ছা দেখিয়ে নিই দেন প্রাইস বলি। এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা, ডিপ একেবারে গিয়ে মেরুন, রেডিশ ডিপ রেডিশ মেরুন টাইপ একটা কালার থাকছে। এগুলো কিন্তু পিওর কাঞ্জিভরম শাড়ি থাকছে। আচ্ছা আপু সাদা আর লালের ভিতর দুই শেডের শাড়ি দেখাও। আচ্ছা দেখাবো, এটা হচ্ছে আমাদের পাড়ের ডিজাইন এবং পাড়ের মধ্যে কিন্তু আমরা এরকম একটা গ্রিন কালারের শেডও পেয়ে যাচ্ছি। এটা থাকছে আমাদের আঁচলটা, ইয়ে আঁচলের মধ্যে গোল্ডেন কালার জারি সুতার ওয়ার্ক থাকছে, সচ্চা জারি ওয়ার্ক করা, ঠিক আছে? সচ্চা জারি সুতা দিয়ে ওয়ার্ক করা। এটা হচ্ছে পার, পারটা হচ্ছে রেডিশ একটা মেরুন টাইপের পার থাকছে, এবং আমরা এখানে প্যারট গ্রিন কালারের একটা শেড পেয়ে যাচ্ছি পারে। অল ওভার শাড়ির ওয়ার্কটা এরকম হবে। আপনার পরা শাড়িটার প্রাইস কত আপনারটা একটু দেখান। আচ্ছা আমারটা দেখাই দিব, আমার পরা শাড়িটা এই তো, আমার পরা শাড়িটা হচ্ছে কি, এটা আমি ফার্স্টে লাইভ শুরুর সময় দেখিয়ে দিয়েছিলাম। আমার পরা শাড়িটার প্রাইস থাকছে 10,000 টাকা। আমার পরা শাড়িটার প্রাইস থাকছে 10,000 টাকা। ওকে, এটা অনেকগুলো কালার আছে, আপনার পেজ ইনবক্স করলে বাকি কালার দেখিয়ে দেওয়া হবে। এটা কি কাপড়? 100% পিওর। আচ্ছা মহসিনউদ্দিন, এটা হচ্ছে কি 100% কাঞ্জিবরম পিওর, যে শাড়িগুলো থাকে না পিওর একেবারে পিওর। হ্যাঁ, আমি যেটা পরে আছি সেটা হচ্ছে একেবারে পিওর কাঞ্জিবরম শাড়িটা। আচ্ছা আপু তোমার পরা শাড়িটার প্রাইস হচ্ছে গিয়ে 10,000 টাকা। আপু আমার পরা শাড়িটার প্রাইস 100% পিওর শাড়ি। আচ্ছা স্ক্রিনশট নেবেন, এটাও কি সিমিলার প্রাইস? এটাও কিন্তু সিমিলার প্রাইস থাকছে 14,500 টাকা। শাড়িগুলো সরাবো না, এবার ধরেই দাঁড়ায় থাকবো, কি বলেন আপনারা? এত সুন্দর শাড়ি সরাতে ইচ্ছে করে, অনেক বেশি সফট পিওর শাড়ি। পিওর শাড়ি মানেই হচ্ছে কি ভালোবাসা, তাই না? আপনাদের মানে আপনারা যে এত সুন্দর সুন্দর শাড়ি পছন্দ করেন, সুন্দর সুন্দর শাড়ি দেখতে চান, দেখতে হয়, আমারও অনেক সুন্দর সুন্দর শাড়ি পরা হয়। এটা হচ্ছে কি আমাদের রেড, ওকে রেড কালার কি যেন দেখতে চাইলেন, জালালউদ্দিন ভাই এমন দেখতে চেয়েছিলেন, আপু ভাইয়া জানি না। এটা হচ্ছে আমাদের ব্লাউজের প্যানেলটা, এটাও কিন্তু কাঞ্জিবরমের ভেতর থাকছে। সোমা খান লিখেছেন হাই আপু, হ্যালো আপু কি করছেন, কেমন আছেন? যা আমি লাইভে লেট করে জয়েন করেছি, অবশ্যই শাস্তি স্বরূপ লাইভটি শেয়ার করে দিব। লাল সাদা শাড়ি দেখান আপু, দেখাবো আপু। আপনি
আচ্ছা তাই না? থ্যাংক ইউ সো মাচ। আপনার যদি ভালো না লাগে দেখবেন না। এটা হচ্ছে আমাদের আঁচলটা। আচ্ছা পাড়ের ডিজাইনটা দেখে, এটা থাকছে আমাদের পাড়ের ডিজাইনটা। ওয়াও, খুব ইউনিক একটা ডিজাইন। হ্যাঁ, খুবই সুন্দর ফ্লাওয়ার ফ্লাওয়ার করে ডিজাইন করা। আচ্ছা সোমা গোপী লিখেছেন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ আপি, থ্যাংক ইউ সো মাচ। এভাবে আমরা যারা লেট করে লাইভে জয়েন করবো, ভাই গরম লাগে। ফার্স্টে আমরা কি করব, লাইভে এসে লাইভটি শেয়ার করে দিব। আচ্ছা রেড কালার, খুব সুন্দর একটা সিঁদুর রেড কালার শাড়ি। একটু আচ্ছা সো যারা স্ক্রিনশট নিতে চাই, স্ক্রিনশট নিয়ে ফেলবো। অসম্ভব সুন্দর কিন্তু এটা 14-15। আপনারা হচ্ছে আমার জুয়েলারি টা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর একটা জুয়েলারি পরেছি আমি এই শাড়ির সঙ্গে। আপনারা এই ধরনের জুয়েলারি নিতে চাইলে কি জানো, আচ্ছা নারী উদ্যোক্তা পেজ থেকে নিয়ে ফেলতে পারেন। আমাদের মনে হয় ক্যাপশনে পেজ লিংকটা দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে গ্রিন আর হচ্ছে গিয়ে রানি গোলাপি কালারের মধ্যে। ক্যাশ অন ডেলিভারি আর অ্যাভেলেবল ইন ইন্ডিয়া? রোমা দাস, ইন্ডিয়ায় ক্যাশ অন ডেলিভারি এখন লকডাউনের সময়, এখন আপু অবশ্যই আমরা বাইরে করছি না। লকডাউনের পর ইনশাল্লাহ সবকিছু স্বাভাবিক হয়ে গেলে আবার আমাদের কিন্তু ডেলিভারি দেশের বাইরে স্বাভাবিক হয়ে যাবে। আচ্ছা দাম কত? আচ্ছা লালটার দাম হচ্ছে 14,500 ছিল না, 14,500 টাকা। এটা হচ্ছে কি আমাদের আঁচলটা। রেডটার প্রাইস কত ছিল বলেছেন? রেডটার প্রাইস ছিল হচ্ছে 14,500 টাকা। আর এটা হচ্ছে আমাদের গ্রিন আর হচ্ছে রানি গোলাপি কম্বিনেশনে একটা শাড়ি, গ্রিন কালার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পাড়ের ডিজাইনটা। প্রতিটা শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইন কিন্তু ভিন্ন থাকছে, প্রতিটা শাড়িরই কিন্তু ডিজাইন ভিন্ন থাকছে। সোমা খান আচ্ছা কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। এত সুন্দর পিওর শাড়ি পরলে কে ভালো থাকবে না বলেন। স্ক্রিনশট নেয়ার জন্য আমি যেভাবে দাঁড়ায় থাকি, আপনারা কি বোঝেন যে আমি স্ক্রিনশট নেয়ার জন্য দাঁড়িয়ে আছি? স্ক্রিনশট নিয়ে ফেলবো ঝটপট করে। ওকে আচ্ছা আপু, খাদি কাতান শাড়ি? অবশ্যই খাদি কাতান শাড়ি আছে, আছে না? খাদি কাতান আছে। এটার প্রাইস সিমিলার? হ্যাঁ। আচ্ছা এটার প্রাইস সিমিলার থাকছে 14,500 টাকা। আচ্ছা সাদা আর লালের ভিতর দেখাই দিব ভাইয়া, একটু পিওর গুলো দেখাই। পিওরের মধ্যে সাদা লাল হবে না মনে হয়। আচ্ছা হবে, আচ্ছা দেখাই দিচ্ছি ভাইয়া, সাথে থাকুন দেখাই দিব। মানে শাড়ি সরাতে ইচ্ছা করছে না, খুবই সুন্দর। যারা এই শাড়িগুলো পরে হচ্ছে বিয়ে করতে চান, বিয়ে করে ফেলতে পারেন। পিওর শাড়ি পরে বিয়ে করার মজাই আলাদা। হ্যাঁ এগুলো কিন্তু একেবারে সফট শাড়ি। এটা হচ্ছে কাঠিয়াল কাতান। আচ্ছা এখন আমি দেখাবো, এটাও তো পিওরের মধ্যে, এটাও পিওরের মধ্যে, বাট এটার নাম হচ্ছে কি কাঠিয়াল কাতান। ওকে এটা হচ্ছে রেডিশ মেরুন, ডার্ক মেরুন আর ব্ল্যাক এর কম্বিনেশনে আমরা আঁচলটা পাচ্ছি আপু। আচ্ছা এটা কিন্তু প্রিন্টের না, হ্যাঁ অল ওভার হচ্ছে হাতে মেক করা, এবং ওয়ার্কটা কিন্তু আমাদের একেবারে লক করা, লক করা থাকছে ওয়ার্কটা। সো আপনাদের চুড়ির সঙ্গে বা হচ্ছে রিং এর সঙ্গে লাগবে না, এবং আঁচলে সেল করা থাকছে। এটা হচ্ছে কি আমাদের শাড়িটা কাঠিয়াল 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 কাতান, অল ওভার বডিতে এরকম করে হচ্ছে সেলফ ডিজাইন, এটা সেলফ ডিজাইন করা। আজ সন্ধ্যায় আসবো। আচ্ছা দোকানে খোলা থাকবে? সন্ধ্যায় দোকান খোলা থাকবে না, পাঁচটা অবধি দোকান খোলা থাকবে, পাঁচটা অবধি দোকান খোলা থাকবে আপু। ফিরোজার রেট দেখাও প্লিজ, ফিরোজার রেট দেখাচ্ছি আপু। ফিরোজার রেট আর হচ্ছে সাদা আর পিওর সিল্কের প্রতি। আচ্ছা বাট জামদানিটা দেখাই দেখি। আচ্ছা জামদানি দেখাবো, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে তোমায়, থ্যাংক ইউ সো মাচ।
হচ্ছে গ্রিনের সঙ্গে আমরা মেরুন এবং ব্ল্যাক এর একটা কম্বিনেশন পাচ্ছি। এটা পিছনে দিই, এটা মাছ বাবা মাছের ফড়া লাগছে। আচ্ছা স্ক্রিনশট যারা নিতে চায় স্ক্রিনশট নিতে পারো। এটাও কি সিমিলার প্রাইস? না না এটা শুরু হতে 500। আচ্ছা এটার প্রাইস আরো বেশি। হ্যাঁ কাটিয়াল কাতান প্লাস হচ্ছে গিয়ে এটা একেবারে পিওর এর মধ্যে থাকছে, এটার প্রাইস থাকছে 16500। আমার মেসেজ পড়ছো না কেন? সোমা খান পড়েছি। আপু কালো শাড়ি দেখান, কালো শাড়ি দুইটা দেখাইছে, অনেক সুন্দর সুন্দর। আবার সামনে পড়লে আবার দেখাবো। আর আমি কিন্তু সবার মেসেজ পড়ি, আমি সবসময় কমেন্ট করতে অর্ধেক সময় আমার শেষ হয়ে যায়। কমেন্ট করতে এত ভালো লাগে। বাট ওয়াও এত সুন্দর একটা মিষ্টি কালার না? এটাও কাঠিয়ালের, এটাও কিন্তু কাঠিয়াল কাতান থাকছে, মিষ্টি আর মিষ্টি কালারটা অরেঞ্জ স্টোনের মিষ্টি কালার থাকছে এবং ফিরোজা কালার স্কাই ব্লু, স্কাই ব্লু, স্কাই ব্লু কালারের হচ্ছে আমরা আঁচল পাচ্ছি। এটা হচ্ছে কি আমাদের আঁচলের টেসেলটা এবং এটা হচ্ছে আমাদের আঁচলটা। এটা থাকছে পাড়ের ডিজাইনটা, পাড়টা হচ্ছে সিলভার কালার জারি সুতা এবং গোল্ডেন কালার জারি সুতা দিয়ে করা। এটাও কিন্তু দুইটা শেড আমাদের শো করছে। ওকে খুব সুন্দর একটা শাড়ি, অল ওভার বডিতে এরকম করে ওয়ার্ক করা থাকছে। আচ্ছা আমরা কেউ স্টিকার কমেন্ট করবো না, প্লিজ প্লিজ রিকোয়েস্ট, প্লিজ 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 কেউ স্টিকার কমেন্ট করবো না। আমরা যখন স্টিকার কমেন্ট করি আমাদের পেজে যেমন প্রবলেম হয় তেমনি আমাদের ভিউও ফল হয়। প্লিজ আচ্ছা আপনাদের রিকমেন্ডেড শাড়িও কিন্তু আমি দেখাবো, টেনশন নিয়েন না। আচ্ছা এটা কন্টেস্ট ব্লাউজ পিস থাকছে না, ব্লাউজ পিসটা ধরবো? হ্যাঁ ব্লাউজটা ধরবো। আচ্ছা এটা কিন্তু কন্টাস্ট ব্লাউজ পিস থাকছে, তো আপনারা যারা স্ক্রিনশট নিতে চান স্ক্রিনশট নিয়ে ফেলুন। ঠিক আছে আচ্ছা আপু এবার চলে যাবো, জর্জের শাড়ি না দেখালে জর্জের শাড়ি দেখাবো, রিকমেন্ডেড শাড়ি অবশ্যই দেখাবো। আপনারা একটু সাথে আমাকে তো সবসময় বলি সময় সময় দিতে হবে আমাকে একটু। ঠিক আছে আচ্ছা এটা এটা প্রাইস তো বলি নাই, 16500। আচ্ছা এটাও কিন্তু 16500 টাকা থাকছে। ওকে প্রাইস থাকছে 16500 টাকা। আচ্ছা বুঝলাম না, আমরা স্টিকার কমেন্ট দিতে না করছি বাট আপনারা স্টিকার কমেন্ট আরো বেশি করে দিচ্ছে, কি ব্যাপার? দিব না প্লিজ, দোহাই লাগে আল্লাহর, কেউ স্টিকার কমেন্ট দিব না। ম্যাজেন্টা কালার দেখাও, আচ্ছা ম্যাজেন্টা কালার দেখাবো, প্লিজ 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 কেউ স্টিকার কমেন্ট করবো না। হ্যাঁ কেউ স্টিকার কমেন্ট করবো না, আমরা যারা হচ্ছে পরশমণি শাড়িতে ভিজিট করতে চাই আমরা চলে আসব সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে পরশমণি শাড়িতে। অ্যাড্রেসটা পিন পোস্ট করে দেওয়া আছে কিন্তু। আচ্ছা জর্জেট বেনারসি দেখান, জর্জেট বেনারসিও দেখাবো, হাতেরটাই। আচ্ছা হাতেরটাই কিন্তু জর্জেট বেনারসি এবং রিকমেন্ডেড কালার, হ্যাঁ রিকমেন্ডেড কালার রেড আর হোয়াইট এর কম্বিনেশনে। এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা টোটাল একেবারে রেড কালার থাকছে এবং এটা থাকছে হচ্ছে আমাদের ব্লাউজের প্যানেলটা, চওড়া একটা প্যানেল পাচ্ছি। আবারও বলছি আমরা যদি 1K করে ফেলতে পারি ভিউ আমরা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবো। সো ডেলিভারি চার্জ ফ্রি পাইলেই কিন্তু আমাদের কাছে অনেক শান্তি শান্তি লাগে। আমি জানি, আমি অনলাইনে অর্ডার করি, আমিও জানি। সো যারা ডেলিভারি চার্জ ফ্রি নিতে চান তারা হচ্ছে গিয়ে একটু 1K করে ফেলুন, আমরা চাইলে সব পারবো, আর একটু জাস্ট আর একটু হলেই 1K হয়ে যাবে। একটা আঁচলের ডিজাইনটা কলকা কলকা করে ডিজাইন করা থাকছে, চওড়া একটা রেড পার পাচ্ছি এবং পারের মধ্যে সিলভার কালার জারি সুতারও ওয়ার্ক থাকছে, গোল্ডেন তো থাকছে সিলভারও থাকছে। আর এই শাড়িটা পরে বিন্দাস ভাবে একটা মানে কি বলে হোয়াইট কালার পরলে তো শুভ্র কালার বলা হয় তাই না, সো খুব শুভ্র টাইপ একটা বিয়ে করে ফেলতে পারবেন, খুবই সুন্দর শাড়িটা, জাস্ট অসাধারণ। বলছি না আপুরা যখন কালার দেখতে চায় তখন ভাইয়া মনে হয় যে আকাশ থেকে আমাকে শাড়ি এনে দেয়, খুব সুন্দর শাড়ি দেয়।
জাস্ট অসাধারণ শাড়িটা, অসাধারণ বলতে অসাধারণ। তো যে স্ক্রিনশট নিতে চাই স্ক্রিনশট নিয়ে ফেলবো। এটা প্রাইস হচ্ছে কত? 6500 টাকা হাতে শাড়িটা। আচ্ছা, এটা প্রাইস কিন্তু শাড়ি অনুযায়ী অনেক রিজনেবল থাকছে, মাত্র 6500 টাকা, মাত্র 6500 টাকা। ঠিক আছে, ব্ল্যাক কালার কারাগার যেন দেখতে চেয়েছিলেন, আবার ব্ল্যাক কালার নিয়ে চলে আসছি। এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, হ্যাঁ, ব্ল্যাক প্লাস হচ্ছে গিয়ে ডার্ক মেরুন কালারের কম্বিনেশন থাকছে। আচ্ছা, ধন্যবাদ আপু যারা দিন, ধন্যবাদের কোনো কিছু নেই, আপনাদেরকে শাড়ি দেখানোর জন্য, আপনাদের রিকমেন্ডেড শাড়ি দেখানোর জন্য কিন্তু আমি তানহা এখানে দাঁড়িয়ে আছি। সো কোনো প্রবলেম নেই, আপনারা দেখতে চাইবেন আমি দেখাবো, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। আচ্ছা, হাই আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ রেজা আপু, ভাইয়া আপু যেই হন না কেন। একটা ব্লাউজ পিসটা থাকছে, এবং এটা হচ্ছে গিয়ে আমরা যারা লেট করে জয়েন করছি প্লিজ আমরা একটু লাইভটি শেয়ার করব, হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের আঁচলের ওয়ার্কটা, খুব সুন্দর করে আঁচলও কিন্তু ওয়ার্ক করা থাকছে। প্রাইসটা বলছি না ইসলাম আপু, প্রাইস বলে দিব। এটা হচ্ছে শাড়ির ওয়ার্কটা, অল ওভার বডিতে এরকম করে ওয়ার্ক করা থাকছে। পাড়টা থাকছে হচ্ছে কি রেডিশ মেরুন টাইপের পাড়। আবার আবার স্টিকার কমেন্ট বলেন আমি কিন্তু রাগ হয়ে যাব, হ্যাঁ আমি সিরিয়াসলি রাগ হয়ে যাব, মানে একে আমরা শেয়ার করি না তারপর স্টিকার কমেন্ট করি, স্টিকার কমেন্ট কেন করব? আমরা কেন চাইবো যে একটা পেজের প্রবলেম হোক? কখনোই চাইবো না, তাই না? তাহলে আমরা যদি চাই, আমরা যদি পরস্পর শাড়িকে ভালোবাসি, তাহলে আমাদের পেজটাকে অবশ্যই সেভ রাখতে হবে। সেভ রাখতে হলে কি করতে হবে? স্টিকার কমেন্ট থেকে বিরত থাকতে হবে, স্টিকার কমেন্ট কেউ করবো না প্লিজ। অসম্ভব সুন্দর একটা শাড়ি, ব্ল্যাক শাড়ি 14500 টাকা থাকছে। ওকে, শাপু লিখেছেন ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা যারা লেট করে জয়েন করছি আমরা একটু লাইভটি শেয়ার করে নেই। হাই আপু, আপনাকে অনেক দারুণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর আপু, থ্যাংক ইউ সো মাচ, শাড়িটা আসলে অনেক বেশি সুন্দর। আচ্ছা, এটার মধ্যে ইয়েলো অ্যান্ড ডিপ গ্রিন কালার হবে? দেখিয়েছি দেখিয়েছি, ইয়েলো আর ডিপ গ্রিন কালার দেখিয়েছি মনে হয় ফরজানা আপু। এটা কাঠিয়াল, হ্যাঁ এটা হচ্ছে কাঠিয়ালি কাতান পিওরের মধ্যে, রাইট? কাঠিয়াল কাঠিয়াল কাতার, ওই যাই হোক আলিটা যোগ হয়ে গেছে। রেড কত রেড বলে দিচ্ছি, হবে হবে, মানে আমাদের কোনো খেয়ে দিয়ে কাজ নাই না পুরা, মানে কে কতটুকু ময়দা মাখছে এটা আমাদের এসে কমেন্ট করছে, এত কষ্ট কেন করতে হয় আপু? আসলে আপনার যদি মন না চাই আপনি লাইভ দেখবেন না, বাট বাজে কমেন্ট করবেন না, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ আপনার কমেন্টের জন্য। এটা হচ্ছে আমাদের পাড়ের ডিজাইনটা, পাড়টা আমাদের স্কাই ব্লু কালার, ইয়েস ব্লু এবং স্কাই ব্লুর কম্বিনেশনে করা। হাই আপু, অনেক সুন্দর লাগছে, রাখি ঘোষ, থ্যাংক ইউ সো মাচ আপি, মানে আপনাদের মতো ভালো ভালো আপিদের জন্য আমার হচ্ছে লাইভে হচ্ছে কি হয়, মানে আমি অনেক সুন্দর করে লাইভটা করতে পারি। বাট এই যে আবার স্টিকার কমেন্ট, আমার একটা লাঠি দেন কেউ, যে যে স্টিকার কমেন্ট করবে তাদের মাথায় বাড়ি দিব, স্টিকার কমেন্ট কেউ করবেন না প্লিজ, রিকোয়েস্ট, হ্যাঁ প্লিজ রিকোয়েস্ট করেছি, একেবারে রিকোয়েস্ট করেছি মন থেকে, প্লিজ বলছি কেউ স্টিকার কমেন্ট করবেন না প্লিজ। হচ্ছে শাড়িটা আমাদের, আচ্ছা এটা ব্লাউজ পিস কি রানিং? আচ্ছা, এটা ব্লাউজ পিসটা আমি ধরি এভাবে রানিং না, এটা একটু টেনে দেন। আচ্ছা ভাইয়া, স্টিকার কমেন্ট করলে ভিউ ফল করে, পেজেও অনেক প্রবলেম হয়, কেউ বুঝে না।
আচ্ছা নাহি ইসলাম লিখেছেন আপু শাড়িটাকে তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা প্লিজ আমি আবার রিকোয়েস্ট করছি, প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি, কেউ স্টিকার কমেন্ট করবেন না। আপনারা যদি কমেন্ট করতে না চান প্লিজ করেন না, লাইভ দেখতে না চান প্লিজ দেখেন না, প্লিজ আমাদের পেজের প্রবলেম করেন না। আচ্ছা প্রাইস 16,500 টাকা থাকছে এই শাড়িটার প্রাইস, ঠিক আছে। আমি কিন্তু এবার খুব মন খারাপ করে আপনাদের জন্য ভিউটা ফল করছে, কেউ স্টিকার কমেন্ট করেন না, প্লিজ করেন না। আচ্ছা এখন আমরা নেক্সট শাড়ি দেখি, আমি শপে অ্যাড্রেসটা বলে দিচ্ছি। হ্যাঁ নেক্সট শাড়ি দিতে আমাদের শপটা হচ্ছে অরিজিনাল 10 নম্বর মিরপুর বেনারসি পল্লীতে, ফার্স্টে যে শপটা থাকছে লেন নাম্বার 1 এ, শপ নাম্বার 7, এটা হচ্ছে ফার্স্ট শাড়ির ফার্স্ট শপ। সেকেন্ড শপ থাকছে হচ্ছে গিয়ে লেন নাম্বার 8 8 নাম্বার শপটা, মানে আমি যতবার হাত জোর করি আপনারা ততবার আমাকে স্টিকার কমেন্ট দিবেন, করেন আপনাদের যা খুশি, ঠিক আছে করেন। আপনারা আসলে আমাদেরকে ভালোবাসলে আমাদের এই ক্ষতিটা করবেন না, আপনারা রিকোয়েস্ট করি। বলেছি তো ছেলেদের গ্রুপে শেয়ার করছি। এটা থাকছে আমাদের পাড়ের ডিজাইনটা, এটা ব্লাউজের সঙ্গে কিন্তু আমাদের এরকম করে চওড়া একটা পাড় পাচ্ছি, প্যারট গ্রিন এবং গিয়ালার কম্বিনেশনে। কে যেন দেখতেছি সেই ইয়েলা কালার, ফারজানা আপু না, এই তো এই যে, মানে এর অনেক কাজ নাই। আচ্ছা এটা প্রাইস থাকছে 14,500 টাকা, প্রাইস থাকছে 14,500 টাকা। ওকে স্ক্রিনশট নিয়ে শেষ। আচ্ছা এটা নিবদি, আচ্ছা শাড়ি এটা নিবেন, আচ্ছা স্ক্রিনশট নিয়ে নিন, আমি আরেকবার দাঁড়াচ্ছি। প্রাইস থাকছে 14,500 টাকা, স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহ পেজ ইনবক্স করে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে। হলুদ শাড়িটা জাস্ট ওয়াও, জেইন চৌধুরী ইয়েস আপু জাস্ট ওয়াও, কালার কম্বিনেশনটা দেখেছেন অনেক সুন্দর। ইয়েলোটা নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে দিন, স্টক আউট হয়ে গেলে তখন হচ্ছে মন খারাপ ছাড়া কোনো উপায় থাকবে না। ওয়াও শাড়িটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপি। আচ্ছা ব্লু কালার হবে, ব্লু কালার দেখতে চাচ্ছি, এটা হচ্ছে রেড কালার। এটা কি শাড়ি ভাইয়া, না পিওর না, এটা হচ্ছে তসর কাতানের। আচ্ছা এটা হচ্ছে তসর কাতানের মধ্যে, এখন আমি দেখাচ্ছি কিভাবে পেমেন্ট করব। আচ্ছা আপনি ইয়েলো শাড়িটা নিতে চান, আপনি কিভাবে পেমেন্ট করবেন? ওই শাড়িটা স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে দেবেন। আপনি যদি ইনসাইড ঢাকা থেকে হন হোম ডেলিভারি পেয়ে যাবেন, ডেলিভারি চার্জ পড়বে 800 টাকা। আর যদি আউটসাইড ঢাকা থেকে হন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, 200 টাকা বিকাশ করতে হবে আমাদেরকে আপনার প্রোডাক্টটি কনফার্ম করার জন্য বা বুকিং করার জন্য। এরপরে আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ার সার্ভিস অফিস থেকে প্রোডাক্ট রিসিভ করে টাকা দিয়ে দেবেন, মানে পেমেন্ট করে দেবেন। ওকে ইয়েস 1K নো, 1K থাকতে হবে, 1K ওপরে হলে আমরা কি পাচ্ছি, ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছি। এটা আচলে এটার সেলটা আপু, তোমার পরনেটার দাম বলো রেভেরেজা। আমার পরনের শাড়িটা হচ্ছে একেবারে পিওরের মধ্যে থাকছে এবং প্রাইস থাকছে 10,000 টাকা, চাই স্ক্রিনশট নিতে চাই নিয়ে ফেলো। ওকে 1K ইয়ে, আজকেও কিন্তু আমরা ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছি, সো যা যা অর্ডার করতে চাই অর্ডার করে ফেলবো ডেলিভারি চার্জ ফ্রি নেওয়ার জন্য। আচ্ছা এটা হচ্ছে গিয়ে আমাদের অল ওভার শাড়ির ওয়ার্কটা, গোল্ডেন কালার এবং সিলভার কালার জারি সুতার ওয়ার্ক করা থাকছে। ইয়েস আপু ইয়েস, শাবু আপু কংগ্রেচুলেশন বলেছেন, থ্যাংক ইউ সো মাচ, কংগ্রেচুলেশন আপনাদের সবাইকেও। কেন বলেন, আপনারা যারা যারা আজকে অর্ডার করছেন আপনারা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন, এই খুশিতে আপনারাও খুশি আমিও খুশি, খুশিতে খুশিতে মাখামাখি একটা অবস্থা। প্রাইস আচ্ছা এটা প্রাইস থাকছে মাত্র 6,000 টাকা, ওকে প্রাইস থাকছে 6,000 টাকা। দেব কুমার ভাই এটা প্রাইস থাকছে 6,000 টাকা, প্রাইস হচ্ছে 6,000 টাকা বলে দিচ্ছি, এটা প্রাইস হচ্ছে 6,000 টাকা। এটার মধ্যে অনেকগুলো কালার আছে, কালারগুলো এখন শো করব। এটা ব্লাউজটা দেখেন, হ্যাঁ এটা ব্লাউজটা দেখেন। আচ্ছা কংগ্রেচুলেশন,
আপু 1K হয়ে গেছে, আচ্ছা 1K হয়ে গেছে আবার নিচে নেমেও গেছে, তাহলে তো হলো না 1K 1.1 হলে তাও মানতাম, ঠিক আছে 1K তো আছে, নাই তো? আচ্ছা এটা হচ্ছে কি আমাদের টেস্টেলটা, আমার পাশের ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, একবার কালকে বলেছিলাম সুপারের উপর ডুপার, ডুপারের উপর বাম্পার, বাম্পারের উপর হিট পরিমাণ ভালো থাকে সে। এটা হচ্ছে সিলভার কালার জেরি সুতার ওয়ার্ক, আছে ডিপ একটা ব্লু কালার শাড়ি, হ্যাঁ, এবং ওটার মধ্যে সিলভার গোল্ডেন জেরি সুতার ওয়ার্ক করা। আর এটা হচ্ছে কি আমাদের পাড়ের ডিজাইনটা, এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা থাকছে। আচ্ছা যারা স্ক্রিনশট নিতে চাই স্ক্রিনশট নিব, কুচি তো দেখা যাচ্ছে না, কুচি না দেখা যাচ্ছে কিন্তু এটা দেখা যাচ্ছে, স্ক্রিনশট নিব, স্ক্রিনশট ওকে। এটার প্রাইসও কিন্তু 6000 টাকা থাকছে। আচ্ছা দুইটা শাড়ি নিতে চান, বাট আমাদের এখন এখন মনে হয় কলকাতাতে ডেলিভারি অ্যাভেলেবেল না, বিকজ লকডাউনের কারণে অনেক প্রবলেম হচ্ছে, তো আমরা এখন আর কলকাতাতে ডেলিভারি দিচ্ছি না, ইনশাল্লাহ লকডাউনের পরে বা ঈদের পরে আমরা ট্রাই করতে পারি। ও তাই, আচ্ছা ঈদের আগে গিফট করে দিয়েন, হ্যাঁ তাই আপু। এটা হচ্ছে আমাদের আঁচলটা, হ্যাঁ আঁচলের মধ্যে টার্সেল করা থাকছে, খুব সুন্দর করে টার্সেল করা থাকছে, এবং এটা হচ্ছে অল ওভার বডি ওয়ার্কটা, এটার মধ্যে কিন্তু কলকা টাইপ ডিজাইন করা, ওয়ার্কটা হচ্ছে গিয়ে রোজ গোল্ড জারি সুতা দিয়ে ওয়ার্ক করা, যেটার মধ্যে আমরা দুইটা শেডের একটা গ্লো পেয়ে যাই। জি রিপন দাস, শাড়িগুলো অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর মানে অনেক বেশি সুন্দর। আহারে জর্জের শাড়ি দেখাবো 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 দেখাবো, আপনাদের জন্য পেজে আপলোড দেওয়ার জন্য কিছু ছবি আমরা ক্লিক করছি, দার্সা একটু বেশি সময় দাঁড়িয়ে থাকছে, অনেক দোয়া করেছি আপনাকে বুঝছেন। এটা হচ্ছে আমাদের শাড়িটা, প্রাইস কত জানো, 6000 না, প্রাইস কিন্তু 6000 থাকছে। ওয়াও লিজাপু লিখেছেন, ওকে লিজাপু লিখেছেন প্রাইস, প্রাইস হচ্ছে 6000 টাকা, এখন যেগুলো দেখাচ্ছি এগুলো প্রাইস হচ্ছে 6000 টাকা। হাউ আর ইউ বাবু সফওয়ান ইসলাম, আই এম ফাইন, অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো হচ্ছে গোল্ডেন কালার জেরি সুতার ওয়ার্ক থাকছে, টার্সেলের ওয়ার্ক থাকছে, এবং এটা সুরমা কালার না, এটা সুরমা কালার, মানে শাড়ি দেখাচ্ছি আমি আর হচ্ছে বোর হয়ে যাচ্ছে, এই হাই। আচ্ছা আচ্ছা প্রতিভা রয় আপনি বলেছেন লাল শাড়িটা আর হলুদ শাড়িটা খুবই সুন্দর, ইয়েস প্রতিটা শাড়ি সুন্দর, বাট ওই যে হয় না কিছু কিছু কালার আমাদেরকে খুব বেশি আকর্ষণ আকর্ষণ করে, তো ওই আকর্ষিত করার কারণে কিন্তু এই কালারগুলো আমাদের কাছে বেশি সুন্দর মনে হয়। এটা হচ্ছে শাড়িটা, এটা আমরা স্ক্রিনশট নিয়ে ফেলবো, প্রাইস থাকছে 6000 টাকা। আচ্ছা লালটা আর একবার দেখান, লাল কোনটা, লাল দেখেছিলাম কোনটা সেটাই দেখান, অনেকগুলো লাল দেখেছি। সাব্বির মোল্লা হোসেন, আপু 12টি শাড়ি অর্ডার দিলাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা লাল এটা কি, এই শাড়িটা? আচ্ছা পেজে ইনবক্স করেন, আপনাকে ছবিটা দিয়ে দিই আমরা, আপনাদের জন্য কিন্তু ছবি ক্লিক করা হয়েছে, সো পেজ ইনবক্স করলে দিয়ে দেওয়া হবে।
তোমার পরনের শাড়ির দাম কত? আমার পরনের শাড়ির দাম হচ্ছে গিয়ে 10,000 টাকা। আমি পিওর একটা শাড়ি পরেছি যেটাকে বলে একেবারে পিওর কাঞ্জিপুরম শাড়ি, খুবই সুন্দর একটা শাড়ি, ঠিক আছে? সো যারা এটা নিতে চান স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজিং বক্স করে দিবেন, প্রাইস আছে 10,000 টাকা। রেটটা আরেকবার ধরে দেখেন। আচ্ছা রেটটা আবার একটু দেখাচ্ছি। হ্যাঁ আচ্ছা, শাহেদের জন্য দেখেছি, বাহ বুঝলাম না, আমরা মানে কি চালাকি করলাম, মানে 1K করে ডেলিভারি চার্জ ফ্রি জন্য একবার চলে গেলাম সবাই, বাহ বেশ চালাক তো আমরা। এটা হচ্ছে আমাদের আঁচলটা, হ্যাঁ এটা দেখিয়ে দিয়েছি যে শো করছি, আপনারা একটু যে দেখতে চেয়েছেন একটু স্ক্রিনশট নিয়ে ফেলুন, ছেড়ে দিন, ওকে স্ক্রিনশট নিয়ে ফেলুন। প্রাইস এটার 6,000 টাকা। আচ্ছা প্রাইস থাকছে 6,000 টাকা, ডান। আচ্ছা রেড ইয়েলো কালার শাড়িটা দেখতে চেয়েছে। আচ্ছা এইটা হচ্ছে ইয়েলো কালার শাড়ি, ইয়েলোর মধ্যে হচ্ছে আমরা রোজ গার্ল রোজ গোল্ড জারি সুতার ওয়ার্ক পাচ্ছি, তাই না? আচ্ছা আচ্ছা মানিক ভাই দেখিয়েছি তো 6,000 টাকা মাত্র দেখালাম, স্ক্রিনশট নেননি, মাত্র দেখিয়েছি। আচ্ছা খালিদ বিন ওয়ালিদ আপু লিখেছেন, খুব সুন্দর লাগতেছে আপু তোমায়, থ্যাংক ইউ সো মাচ আপু। এতক্ষণ কই ছিলেন, আজকে আপনি লেট, ও মা আজকে আপনি লেট করে আসছেন। খালিদ বিন ওয়ালিদ আপু আপু কালকে যে কমেন্ট করছি পরে উনি বলছে আমি ভাইয়া না আমি আপু, ভুলে গেছেন? আমি ভুলি নাই, আবার ভাইয়া বলে আবার আপু বলবে, আমি তো আপু। আচ্ছা তো এটা হচ্ছে গিয়ে আমাদের শাড়িটা, এটার প্রাইসও কিন্তু 6,000 টাকা থাকছে। এটা একটু টেনে দেন সামনের দিকে টানেন, এই যে এইদিকে টানেন, এই দিকে নিচের দিকে মানে এখন পারলো না তো এখন হয়েছে। প্রাইস থাকছে 6,000 টাকা, ওকে। আচ্ছা দোকানটা কোথায়? সুলতানা রেজিয়া আপু লিখেছেন, আমাদের দোকানটা হচ্ছে মিরপুর বেনারসি পল্লীতে, অরিজিনাল 10 নম্বর লেন নাম্বার 1, শপ নাম্বার 7 হচ্ছে পরশমণি শাড়ির ফার্স্ট শপ, সেকেন্ড শপ যেটা থাকছে সেটা হচ্ছে লেন নাম্বার 8 এর 8 নম্বর শপটা হচ্ছে পরশমণি শাড়ির সেকেন্ড শপ। আচ্ছা তোমারটা কি প্রাইস একটু কমানো যায় না? আপনি হচ্ছে আমারটা প্রাইস একটু কম পাইতে চাইলে কি করতে হবে বলেন তো? আপনাকে হচ্ছে আমাদের গ্রুপে অ্যাড হতে হবে, আমাদের গ্রুপটাতে অ্যাড হলে আপনি 5% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। আচ্ছা এটা কি শাড়ি? ওই যে কাতান জর্জেট চাচ্ছিলেন একজন দেখছেন, জর্জেট কাতান শাড়ি একজন চাচ্ছিলেন। আচ্ছা আপনার পরনেটা, আমার পরনেটার দাম হচ্ছে 10,000 টাকা, এটার অনেকগুলো কালার আপনারা পাবেন, পিওর কাঞ্চিপুরম, কিন্তু আমি আজকে পিওর একটা কাঞ্চিপুরম শাড়ি পরেছি, সো এটার প্রাইস থাকছে 10,000 টাকা। অনেকগুলো কালার পাবেন, অন্য কালার দেখতে চাইলে পেজ ইনবক্স করে ফেলুন যে আপুর পরনের পিওর শাড়িটার আমরা অন্য কালার দেখতে চাচ্ছি, আপনাকে কিন্তু ছবি দিয়ে দেওয়া হবে। আচ্ছা তুমি যেটা পরছো সেটা কি শাড়ি? পিওর কাঞ্জিপুরম একটা শাড়ি, ঠিক আছে? আমি যেটা পরছি এটা পিওর কাঞ্জিপুরম শাড়ি, একেবারে পিওর যে শাড়িগুলো থাকে। ফরজনা আপু লিখেছেন, আপু ডেলিভারি চার্জ ইম্পর্টেন্ট না, ভালো শাড়ি ইম্পর্টেন্ট, থ্যাংক ইউ সো মাচ আপি। এভাবে আমরা কয়েকজন চিন্তা করি। আচ্ছা থাক না, থাক থাক সমস্যা নাই, থাক থাক সমস্যা নাই, যার যেমন মেন্টালিটি সে সেভাবে কমেন্ট করবো, আমার কমেন্ট নিয়ে কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে গিয়ে আমাদের শাড়িটা, হ্যাঁ কারণ চুল আছে না নাই সেটা আমারটা আমি ভালো জানি, আপনাদের জেনে কি লাভ? আমরা কেউ কারো ভালো দেখতে পারি না, কষ্টটা এখানে। শাড়িটা অনেক বেশি সফট, যারা হচ্ছে কি জানে জর্জেট হচ্ছে কাতান শাড়ি দেখতে চেয়েছিলেন, কাতান জর্জেট আমি আপনাদের শোরুমে এসে শাড়ি নিতে চাই, ঠিকানা আবার একটু বলুন আপু দয়া করে, প্রতিভা রায় আপু। আচ্ছা আমি আবার আস্তে আস্তে বলে দিচ্ছি, যদিও পিন পোস্ট করা 6,500 টাকা। আচ্ছা এটার প্রাইস থাকছে 6,500 টাকা, হ্যাঁ এটা ধরেই আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিই।
আচ্ছা শাড়িটা কিন্তু অনেক বেশি সফট থাকছে সো প্রতিভা আমাদের এটা হচ্ছে মিরপুর বেনারসি পল্লি অরিজিনাল 10 নাম্বার আমাদের ফার্স্ট যে শপটা থাকছে লেন নাম্বার 1 এর শপ নাম্বার 7 এটা ব্লক এ তে সেকেন্ড যে শপটা থাকছে লেন নাম্বার 8 এর 8 নাম্বার শপটাই হচ্ছে পরশমণি শাড়ির শপ ঠিক আছে দুইটা অ্যাড্রেস আছে সো আপনাদের যেটা মন চায় চলে আসতে পারেন পিন পোস্ট করে দেয়া আছে অ্যাড্রেসটা আপনারা অ্যাড্রেসটা দেখতে পারেন আবার চাইলে আমাদের ফোন নম্বরে ফোন করেও কিন্তু আমাদের হেল্প নিতে পারেন কোনো প্রবলেম নাই সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি আমাদের সব ওপেন আছে আচ্ছা বাদনি শাড়ি আছে বাদনি শাড়ি ও আছে এখনি দেখাবো এটা প্রাইস হচ্ছে 6500 টাকা আচ্ছা আমাদের সবারই অনেক রিকমেন্ড ছিল সেটা হচ্ছে কি আমরা চুমড়ি দেখব চুমড়ি শাড়ি দেখব এই যে বাদনি চুমড়ি এটাকেই বাদনি বলে আচ্ছা বাদনি শাড়ি এই যে বাদনি চুমড়ি মানে আমি শাড়ি দোকানে আসলে জানতামই না এত রকম শাড়ি থাকে ওটার দাম 6500 টাকা এটা বাদনি চুমড়ি এই যে খুলে দিয়েছে আচ্ছা রেড কালার ওয়াও অনেক সফট সিল্কের একদম ডিফারেন্ট ওয়ার্ল্ড ফেমাস সিল্ক আচ্ছা বর্ষা ফুল লিখেছেন আপু সবগুলো শাড়ি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ দোস্ত তুমি অনেক সুন্দর গো অভিমানী ব্যক্তি থ্যাংক ইউ সো মাচ দোস্ত শাড়ি দেখো শাড়ি দেখো শাড়ি নিমানি বহুত সুন্দর শাড়ি বুঝছো এটা হচ্ছে কি আমাদের ব্লাউজ পিসটা না এটা হচ্ছে আমাদের আফরোলটা ওকে সো চুনরি শাড়ি দেখার মতো কোনো কিছুই নাই অল ওভার বডি এরকম করে চুনরি প্রিন্টেড থাকে পারচিকন একটা গোল্ডেন কালার জারি সুতো থাকে এগুলো কিন্তু আচ্ছা আচ্ছা এই শাড়িগুলো হচ্ছে ইন্ডিয়ান চুনরি না অনেক সফট হ্যাঁ এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান চুনরি না জয়পুরি চুনরি ঠিক আছে এগুলো হচ্ছে জয়পুরি চুনরি শাড়ি ওটার একটু আলাদা যারা স্ক্রিনশট নিতে চায় স্ক্রিনশট নিয়ে ফেলবো প্রাইস 2200 টাকা মাত্র হ্যাঁ মাত্র তাই না নেওয়া উচিত না আমাকে ভাইয়া গিফট করবে এই শাড়িটা আচ্ছা শাড়িটা অনেক বেশি সুন্দর সিরিয়াসলি শাড়িটা আমার নেওয়া উচিত সিরিয়াসলি নেওয়া উচিত তাই না শাড়িটা অনেক সুন্দর চুনরি শাড়ি আমি একটা নিচ্ছি হ্যাঁ তো প্রাইস থাকছে কত মাত্র 2200 টাকা আচ্ছা পিটের শাড়ি আছে পিটের শাড়ি কি ভাইয়াকে বলো ইনস্টলমেন্টে নয় যাবে বিকজ রেগুলার এত সুন্দর শাড়ি দেখা ও তাই না আসলেই করা উচিত মানে ইনস্টলমেন্টে নিবে সে আসলে আসলেই করা উচিত আমরা এসি কিনি ওভাবে টিভি কিনি ওভাবে আমাদের আর গাড়িও কিনি ওভাবে আমাদের আসলে শাড়ি ওভাবেই কেনা উচিত এত সুন্দর হ্যাঁ এত সুন্দর সুন্দর শাড়ি ভাইয়াকে বলতে হবে এটা হচ্ছে ব্লু আর ম্যাজেন্টার মধ্যে ভাইয়া আমি এটা নিয়েছি ব্লু আর ম্যাজেন্টার মধ্যে শাড়ি ঠিক আছে এটা আছে মানে শাড়িগুলো অনেক অনেক সফট হ্যাঁ অনেক সফট হ্যাঁ এবং এটা থাকছে হচ্ছে আমাদের শাড়িটা ভাইয়া বলছে শাড়ি কিছুদিন পরবেন এরপরে থ্রি পিসও বানানো যাবে সিরিয়াসলি এই শাড়িগুলো এত রিজনেবল প্রাইস আমরা কিভাবে দিচ্ছি পিওর শাড়ি তো একেবারে সফট একটা শাড়ি এগুলো হচ্ছে কোথাকার যেন জয়পুরি চুনরি না জয়পুরি চুনরি প্রতিটার সাথে এই যে ব্লাউজ আছে প্রতিটার সঙ্গে ব্লাউজ পিস আছে আপনারা এতটুকু কাপড় দেখে ভাইবেন না যে এতটুকু আমরা জানি চুনরি শাড়ি হচ্ছে একেবারে ভাঁজ করা থাকে হ্যাঁ বাঁধানো থাকে দ্যাটস ওয়াই এরকম মানে এটাকে টানলে বড় হয়ে যাবে আপুরা জানে চুনরি শাড়ি দেখতে চাইছে আপুরা তো জানে জর্জেট শাড়ি যারা দেখতে যাচ্ছেন আমি বলবো জর্জেট না নিয়ে চুনরি নিয়ে নেয় অসম্ভব প্রীতি শাড়ি প্রাইস থাকছে মাত্র চুনরি কি জর্জেটি ওটাই তো মানে ওরকম পার্টি না এটা নেই ভালো প্রাইস থাকছে মাত্র 2200 টাকা প্লিজ আপুরা বলেন আমি কোনটা নিব আমিও একটা নিতে চাই অনেক সুন্দর শাড়িগুলো জাস্ট মানে ধরার পর পুরো মাখন মনে হচ্ছে প্রাইস অনেক রিজনেবল আচ্ছা গাদওয়াল যমুনা পাড় দেখান গাদওয়ালের যমুনা পাড় দেখবেন আচ্ছা দেখি পসিবল হলে অবশ্যই দেখাই দিব আচ্ছা ভাই ওই শাড়িটা এখান থেকে আচ্ছা এটা হচ্ছে রেড অরেঞ্জ আর পিঙ্ক এর কম্বিনেশনে একটা চুনরি শাড়ি ঠিক আছে রেড অরেঞ্জ আর হচ্ছে ফেব্রিক কি
ফেব্রিক জর্জেটের উপর সফট জর্জেটের জর্জেট না এটা শিফন বলে না জর্জেট বলে সিল্ক টাইপের এটা সিল্ক আচ্ছা এটা কি জর্জেট সিল্ক ওটা জর্জেট হ্যাঁ এটা জর্জেট ঠিক আছে চন্ডি পেইন্টেড করা আছে কোনটা কি লেখা নেই তাহলে কিছু লেখা আচ্ছা বেনারসি শাড়ি আছে আপু ইয়েস বেনারসি শাড়ি আছে বেনারসি পিছনে অভাব পিছনে তো পছন্দ করে দাদি জানা করতে চুন্ডি চুন্ডি বলে পাগল হয়ে গিয়েছিলেন আপুরা সব কোথায় রিকমেন্ড কালার থাকলে বলে ফেলুন দেখাই ফেলবো ঝটপট করে বিকজ অন্য কলেজের শাড়িতেও চলে যেতে ইচ্ছে করছে প্রাইস থাকছে মাত্র 2200 টাকা ওকে আচ্ছা আপনার শাড়িটার মতো দেখান আমার শাড়িটা দেখিয়ে দিই আমার শাড়িটা লাইভে শুরুতে দেখিয়ে দিয়েছি পাঁচটা কালারই আছে পাঁচটা কালার अवेलेबल আছে আপু তুমি ইয়েলোর মধ্যে গ্রিন কালারটা নাও তোমাকে অনেক আচ্ছা ইয়েলোর মধ্যে গ্রিন কালারটা 500 টাকা আপু এত 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 সুন্দর শাড়ি আমার এটা বেশি আমি না মোটু তো আমার সবসময় সফট সফট শাড়ি পরতে ভালো লাগে যেমন আমি এই যে পিওর শাড়িটা পরেছি মানে খুব আরাম প্লাস খুব সুন্দর একটা শাড়ি এই শাড়িগুলো পরে কিন্তু বিয়েও করতে পারবেন বলে দিতে আর এটা হচ্ছে আমার চুন্ডি শাড়িটা আমার চুন্ডি শাড়ি নাই প্রচুর পরিমাণে শাড়ি ভালোবাসি অনেক শাড়ি কিনি বাট এখন অবধি একটা চুন্ডি শাড়ি কিনি নাই অনেকবার কিনতে চেয়েছি কিনি নাই বাট এখন মনে হচ্ছে না আর ওয়েট করা যাবে না কিনে ফেলবো এক আপু বলেছিলেন পরশমণি শাড়ি মানে হচ্ছে বেনারসি সমাহার বেনারসি ছাড়া হচ্ছে পরশমণি শাড়ির কথা কল্পনাই করা যায় না তো যারা জানেন না যে পরশমণি শাড়িতে বেনারসি আছে তাদেরকে বলি দেখেন পিছনে একেবারে অনেক বেনারসি শাড়ি নেক্সট কিছু নাই আচ্ছা নীল শাড়ি দেখা নীল শাড়ি দেখান ওকে আচ্ছা আমরা নীল শাড়ি দেখবো নেক্সট কি শাড়ি দেখবো আচ্ছা গাদওয়াল দেখবো গঙ্গা যমুনা পারে শাড়ি দেখতে চাইছিলাম না গাদওয়ালের মধ্যে আমাদের বস দেখেন বলে দিছে যদি সম্ভব আচ্ছা আপুর জর্জেট দেখাবো আপুর একটা জর্জেট দেখাবো আপু কালার মেনশন করেন আপু আমি নিতে চাই যেটাই নিতে চান স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজেন্ট বক্স করে শাড়ি দেখার পরে শাড়ি সবকিছু মিলে টোটালটা মিলে গঙ্গা যমুনা দেখি আচ্ছা ওই যে গাদওয়ালের গঙ্গা যমুনা পার দেখতে চেয়েছিলেন না গঙ্গা যমুনা পারের একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের আঁচলটা ডিপ পার্পল কালারের মধ্যে ডিপ পার্পল কালারের মধ্যে থাকছে আঁচলটা এবং গঙ্গা যমুনা পার মানেই হচ্ছে আমরা কি জানি যে একটা হচ্ছে গিয়ে ওপরে এক ধরনের পার্ট এক কালার থাকবে ও নিচে আরেক কালার থাকবে এটাকে কিন্তু গঙ্গা যমুনা পার বলে রাইট নিচের পার্টটা কিন্তু অনেক চওড়া থাকছে আচ্ছা খালিদ বিন ওয়ালিদ লিখেছেন আমার ভাইয়া আছে তোমার পাশে আপনার ভাইয়া কে আমি তো জানি না ওই ঠিক আছে সম্পূর্ণ আলাদা আচ্ছা লীনা লীনা আপু লিখেছেন পেজে যেতে পারছি না পেজে কেন যেতে পারছেন না নেটের অনেক সময় নেটের প্রবলেমের কারণে এমন হয় আপনি কিছুক্ষণ পরে ট্রাই করুন আই হোপ পারবেন ঠিক আছে পুরো শাড়িটা খুললাম না গাজল শাড়ি পুরোটা খোলা যায় না তো আপনারা যারা স্ক্রিনশট নিতে চান নিয়ে পারেন গঙ্গা যমুনা পারে গাজল শাড়ি প্রাইস নিচে থেকে তুলে পড়ে না প্রাইস থাকছে 18500 টাকা
আচ্ছা বাটিকের লালটা নিতে চাই রবিউল ইসলাম আচ্ছা ওটা বাটিক না ওটা হচ্ছে কি চুনজি প্রিন্টেড বলে বাদনি ওটা ভাইয়া ওটা বাটিক নিচ্ছে তো ওটা আপনি নিতে চাই স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে ফেলুন ওটার প্রাইস আছে 2200 টাকা ঠিক আছে কটন গাদল হবে হোয়াইট এর উপর কটন গাদল আছে আমাদের এটাও কিন্তু গঙ্গা যমুনা পারে গাদল থাকে আচ্ছা প্রাইস থাকছে 18500 বলেছিলেন না হ্যাঁ জর্জের শাড়ি দেখতে চাচ্ছেন আপু তোমার হাতে শাড়িটা লাল রঙের দেখাও প্লিজ এটা লাল রঙের দেখানোর ট্রাই করছি আচ্ছা চুনরি শাড়ি নিব কিভাবে জয়পুরি ঠিক আছে বেনারসি শাড়ি দেখাও না দেবকুমার আজকে বেনারসি শাড়ি দেখাইতেই হবে আজকে পিওরের উপর আমি পুরো পিওরের উপর আছি ঠিক আছে হাতের দাম হচ্ছে 20000 টাকা লেহেঙ্গা দেখাও লেহেঙ্গার লাইভ কিন্তু রেকর্ড লাইভ আছে পরশু দিনই করেছি সেভ করা আছে আমাদের পেজে একটু পেজটা ঘাটলেই পেয়ে যায় ইউটিউবেও কিন্তু আপলোড করা আছে ভিডিওটা আছে আঁচলটা গঙ্গা যমুনা পারে দেখাচ্ছে হোয়াইট এটা অফ হোয়াইট কালার যারা গাদল আচ্ছা যারা এরকম গাদল দেখতে যাচ্ছেন তারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ পাবো কিভাবে পেতে হলে কি করতে হবে আবার বলে দিচ্ছি পরেশমণির শাড়ি হাতে পাওয়া খুবই সহজ জাস্ট আমি ধরেছি আপনার স্ক্রিনশট নিয়ে ফেলবেন ফোন থেকে আপনার ফোন থেকে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে দিলেই আপনি শাড়িটি পেয়ে যাবেন হাতে তাই ঢাকা থেকে হলে আপনার সর্বোচ্চ সময় লাগবে প্রোডাক্টটি হাতে পেতে একটু নিচে করুন গোল্ডেনটা দেখা যাবে আচ্ছা হাতে পেতে সময় লাগবে 2 দিন আর আউটসাইড ঢাকা হলে আপনার প্রোডাক্টটি হাতে পেতে সময় লাগবে হচ্ছে গিয়ে 3 দিন নিচেই থাকো এই যে এবার তোলো অনেক সুন্দর থ্যাংক ইউ লাস্ট প্রাইস এটা প্রাইস দিবেন আপনি 19000 টাকা আচ্ছা এটা প্রাইস থাকছে 19000 টাকা ঠিক আছে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আসলে এই শাড়িগুলো অনেক বেশি সুন্দর ভাইয়া আমাদের জন্য বেছে বেছে খুঁজে খুঁজে একবারে প্রোডাক্টগুলো নিয়ে আসে সুন্দর না বলে আমরা যাব কোথায় সুন্দর বলতেই হবে বাধ্যতামূলক আচ্ছা এই গাদলটা হচ্ছে কি একেবারে ভালোবাসায় ডুব খেয়ে পরে উঠতে বুঝছে এটা হচ্ছে আঁচলটা আমাদের প্যারট গ্রিন কালার থাকছে গঙ্গা যমুনা পারের থাকছে উপরে রানী গোলাপি নিচে হচ্ছে গিয়ে প্যারট গ্রিন ফুল শাড়িটা ব্লু কালার একেবারে ভালোবাসার পুকুর ভালোবাসার সাগরে আছে না সমুদ্রে আছে
খুবই সুন্দর একটা শাড়ি। হ্যাঁ খুবই সুন্দর। আচ্ছা আপু সব শাড়ি খুব সুন্দর এবং প্রতিটা শাড়ির সঙ্গে কিন্তু কন্টেস্ট ব্লাউজ পিস থাকছে। গাদোয়াল শাড়ি পুরোটা খুলে দেখাচ্ছি না, আজকে লাইভের হচ্ছে লাস্ট ওয়ান শাড়ি দেখাচ্ছি, অ্যাশ এবং ব্ল্যাক এর মধ্যে। গরিবের পছন্দের কালার এটা, গরিব জানেন, গরিব কে? গরিব হচ্ছে জাহাঙ্গীর ভাই, প্রচুর আকারের। এটা হচ্ছে গিয়ে আমাদের পাড়ের প্যানেলটা, উপরে গঙ্গা যমুনা পাড়, একটা হচ্ছে কি ডিপ রানী গুলো থাকছে, নিচেটা হচ্ছে কি অ্যাশ কালার থাকছে। আচ্ছা স্ক্রিনশট নিয়ে ফেলে, আজকে লাইভের লাস্ট ওয়ান শাড়ি কিন্তু এটি। ডান স্ক্রিনশট নিয়ে শেষ প্রাইস কত? 16,500। আচ্ছা এটা প্রাইস থাকছে 16,500 টাকা। সো আজকের মতো কিন্তু আমাদের লাইভটি এই পর্যন্ত। হ্যাঁ এখন আমার পড়া শাড়িটা আরেকবার দেখাই দেই, মানে আমাকে ওই মাথা অন্যদিকে নিয়ে লাভ নাই, আমার মাথা ওখানেই আছে। তো আমার পড়া শাড়িটার প্রাইস থাকছে 10,000 টাকা। আচ্ছা আপনি স্ক্রিনশট নেবেন? এটা তুলে নিব, ওটা এইভাবে। আচ্ছা এটার ছবি আমরা পরে তুলে নিব। সো আপনারা যারা স্ক্রিনশট নিতে চান স্ক্রিনশট নিবেন, এর অনেকগুলো কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। প্রাইস থাকছে মাত্র 10,000 টাকা। শাড়িগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। সো আমরা লাইভের একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ অব্দি যারা লাইভটি দেখেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইভ শেষের আগে আবার আমি কিন্তু আপনাদেরকে শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আমাদের শপটা থাকছে অরিজিনাল 10 নম্বর মিরপুর বেনারসি পল্লি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে শপটা থাকছে লেন নাম্বার 1-এ, শপ নাম্বার 7, পরেশপুরি শাড়ি ফার্স্ট শপ ব্লক এতে। সেকেন্ড যে শপটা থাকছে লেন নাম্বার 8-এ, 8 নাম্বার শপটা হচ্ছে পরেশপুরি শাড়ি শপ এবং এটাও কিন্তু ব্লক এতেই থাকছে। দেন আপনারা যে আমাদেরকে অর্ডার করতে চান, আমাদের যেই প্রোডাক্টটি আপনাদের ভালো লেগে যাবে সেই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজিং বক্স করলে আপনাদের অর্ডার কনফার্ম হয়ে যাবে। ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে 100 টাকা, আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ থাকছে 150 টাকা। আজকে লাইভ থেকে 1K হচ্ছিল, যেহেতু যারা যারা অর্ডার করবো ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবো। আর কিছু বলার নাই, নেক্সট লাইভে আবারও আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে পরস্পরের শাড়ির জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের শপটা কিন্তু এখন প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি ওপেন আছে। যারা যারা আসতে চান চলে আসবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।